بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমাদের সঙ্গে এই মুহূর্তে ইসলামিক কিউএনএ উইথ ইকরা শরীক হয়েছেন, আপনাদের জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ শুভেচ্ছা। সম্মানিত দর্শকবৃন্দ, প্রিয় ভাই বোনেরা, আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরা, এই প্রোগ্রামটি আপনারা প্রতি সোমবার 9টার সময় ইকরা বাংলা টিভিতে দেখতে পারেন এবং পরবর্তীতে অনলাইন ইউটিউবে আপনারা এটা আপলোড করা হয়। আশা করব ইনশাআল্লাহ আজকে আমাদের প্রোগ্রামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত থাকবেন। আমাদের এই ইকরা বাংলার ইসলামিক কিউএনএ উইথ ইকরার প্রোগ্রামের সম্মানিত আলোচক, ইকরা বাংলা ইকরা উর্দুর সম্মানিত আলোচক এবং বাংলাদেশ ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান জামিয়াতুল খায়র আল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরতুল আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুতাকিম হাফেজাহুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শুকরিয়া। আলহামদুলিল্লাহ, এত স্নো ওয়েদার, কোল্ড ওয়েদার অপেক্ষা করে মুফতি সাহেব চলে এসেছেন ইকরা বাংলার স্টুডিওতে আপনাদের সাথে এই সুন্দর প্রোগ্রামে শরিক হওয়ার জন্য। আমরা মুফতি সাহেবকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি, শুকরিয়া জানাচ্ছি। আমরা আশা করব, যেহেতু ইসলামিক কিউএনএ উইথ ইকরা জীবন ঘনিষ্ঠ আপনাদের দৈনন্দিন বিভিন্ন প্রশ্নমূলক অনুষ্ঠান, আপনাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন প্রশ্ন করবেন এবং মুফতি সাহেব ইনশাআল্লাহ জবাব দিবেন। আমরা চলে যাচ্ছি মুফতি সাহেবের কাছে, আমরা সংক্ষিপ্ত আলোচনা শুনব, তারপরে আপনাদের প্রশ্নের দিকে যাবো ইনশাআল্লাহ। জি, জাযাকুমুল্লাহু খাইরান জনাব হযরত মাওলানা আব্দুল আমিন সাহেব হাফিজাকাল্লাহু তাআলা। আল্লাহ তাআলা আপনাকে জাযায়ে খায়র দান করুন, উত্তম বিনিময় দান করুন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন, খাতামিন নবিয়্যিন, ইমামিল মুরসালিন, নবিয়্যিনা ওয়া সাইয়্যিদিনা ওয়া ইমামিনা ওয়া কুদওয়াতিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين. فقال النبي صلى الله عليه وسلم: الشتاء ربيع المؤمن، طال ليله فقام، وقصر نهاره فصام، أو كما قال النبي صلى الله عليه وسلم. شمانيت درشق سرطة، السلام عليكم ورحمة الله وبركاته. ইসলামিক কিউএনএ উইথ ইকরা প্রোগ্রামে আমি মোহাম্মদ আব্দুল মুনতাকিম আপনাদেরকে হৃদয়ের গভীরে থেকে শুভেচ্ছা জ্ঞাপন করছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সকলের সুস্থতা, সকলের মঙ্গলময় বরকতময় ইমানি জীবন আমাদের কাছে বিশেষভাবে কাম্য। আল্লাহ তাআলা সবাইকে বিশেষভাবে এই ওয়েদারের মধ্যে সুস্থ রাখুন, এই প্রত্যাশা, এই দোয়া করছি। এবং আল্লাহ তাআলা দ্বীন এবং ইসলামের উপর পরিপূর্ণরূপে আমলের তৌফিক দ্বারা যেন আমাদেরকে ধন্য করেন। আল্লাহুম্মা আমিন ইয়া রাব্বাল আলামিন। আপনাদের জীবন ঘনিষ্ঠ সুন্দর বাস্তব জীবনের সাথে সম্পর্কিত প্রশ্নগুলোর মাধ্যমে এই প্রোগ্রাম আলহামদুলিল্লাহ প্রাণবন্ত হয়ে ওঠে এবং এর উপকারিতা আলহামদুলিল্লাহ সর্বত্র ছড়িয়ে পড়ে। আশা করি আজও এর ব্যতিক্রম হবে না, যদিও সবাই একেবারে সন্ত্রস্ত অবস্থায় বলা যায় এবং বন্দী অবস্থায় এই মুহূর্তে হয়তো ঘরে বসে প্রোগ্রাম শুনছেন। সকলের ঘরের বাইরে স্নো আর স্নো, ঠান্ডা আর ঠান্ডা, এমন একটা পরিবেশ বিরাজিত। এই অবস্থায় আমার মনে আসলো এই ঠান্ডা মৌসুম সম্পর্কে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কী বলেছেন সেটা আমাদের জানবার প্রয়োজন আছে। আল্লাহ তাআলা এর আগেই বলে দিয়েছেন যে আল্লাহর মাগফিরাত লাভ করার জন্য, আল্লাহর কাছে মুক্তি লাভের জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, জান্নাত লাভের জন্য
এবং মুক্তি লাভের জন্য, মাফি এবং ক্ষমা লাভের জন্য তোমরা পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করো। তো আল্লাহ তাআলা যেভাবে পরস্পরের মধ্যে প্রতিযোগিতা করার, কম্পিটিশন করার কথা বলেছেন, একই সাথে আল্লাহ তাআলা এর সুযোগও করে দিয়েছেন, ক্ষেত্রও তৈরি করে দিয়েছেন। প্রতিযোগিতা হতে হলে বিভিন্ন ধরনের উপলক্ষ থাকতে হয়, ব্যাকগ্রাউন্ড থাকতে হয়, একটা পরিবেশ থাকতে হয়। সেই পরিবেশ আল্লাহ তাআলা করে দিয়েছেন আলহামদুলিল্লাহ। আমরা সেটা বিশেষভাবে লক্ষ্য করে থাকি। রমাদানের মতো মাস আল্লাহ তাআলা দান করেছেন, এর বিভিন্ন ফজিলত, বিভিন্ন পুরস্কার। তো এই জন্য প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ রয়েছে, আগ্রহ রয়েছে, উৎসাহ উদ্দীপনার উপকরণ বিদ্যমান রয়েছে। তো পরবর্তী মাসগুলোতে আপনি দেখবেন বিভিন্ন সময়ে কিছু সময়কাল আল্লাহ তাআলা ধার্য করেছেন, 24 ঘন্টার মধ্যে তাহাজ্জুদের সময়ের বিশেষ ফজিলত এটা মানতেই হবে। সপ্তাহের মধ্যে সোমবার বৃহস্পতিবারের আলাদা একটা ফজিলত রয়েছে, শুক্রবারের আলাদা একটা ফজিলত রয়েছে। তো এইভাবে প্রত্যেক সময়ের মধ্যে, দিনের মধ্যে, বারের মধ্যে এমন বিশেষত্ব, এমন স্পেশালিটি আল্লাহ তাআলা তৈরি করেছেন যে সব সময় মানুষ যাতে উৎসাহিত হতে পারে, অনুপ্রাণিত হতে পারে, উদ্দীপিত হতে পারে, আগ্রহী হতে পারে, তার উৎসাহ উদ্দীপনা যেন নতুনভাবে তার মধ্যে তৈরি হয়, সৃষ্টি হয়, এর ব্যবস্থা করেছেন। আর প্রতিযোগিতার ব্যবস্থাও করে দিয়েছেন এবং হুকুম দিয়েছেন তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর মাগফিরাত লাভের, আল্লাহর পক্ষ থেকে যে মুক্তি এবং জান্নাত লাভের জন্য তোমরা প্রতিযোগিতা করো, কম্পিটিশন করো। আবার কম্পিটিশনের জন্য উপলক্ষ, সময়কাল, দিনকাল, এমনকি স্থানও আল্লাহ তাআলা তৈরি করে দিয়েছেন। স্থানও আল্লাহ তাআলা বিভিন্ন জায়গায় তৈরি করে দিয়েছেন। বিশেষ কিছু স্থান আছে যেখানে সওয়াব বেশি, ফজিলত বেশি। এইভাবে প্রত্যেক সময়কালের মধ্যেও আল্লাহ তাআলা বিশেষ কিছু সময় রেখেছেন। তো শীতকাল সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? আর শীতা ও রবিউল মুমিন, শীতকাল হলো মুমিনদের জন্য ইবাদতের বসন্তকাল। সুবহানাল্লাহ, ইবাদতের বসন্তকাল, সবচেয়ে আরামদায়ক, সবচেয়ে সুন্দর মৌসুম, সবচেয়ে সুন্দর ওয়েদার, সবচেয়ে সুন্দর পরিবেশ। ক্বালা লাইলুহু ফাকাম, রাত অনেক লম্বা হয়, এজন্য পুরো দীর্ঘ রাত, 7-8, 7 ঘন্টা ঘুম হয়ে গেলে মানুষের ঘুমের প্রয়োজন শেষ হয়ে যায়। তো পুরো 7 ঘন্টা ঘুমানোর পরও আপনার কাছে এই রাতগুলোতে এনাফ সময় এত বেশি থাকে আপনাদের হাতে, আমাদের হাতে, যে আমরা তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়তে পারবো ঘুম পূর্ণ করা সত্ত্বেও। সুবহানাল্লাহ, রাত লম্বা হয়, এজন্য তাহাজ্জুদের নামাজ, নফল নামাজ, ইবাদত বন্দেগি, দোয়া মুনাজাত, আল্লাহর কাছে রোনাজারি, আল্লাহর কাছে কান্নাকাটি করা, আল্লাহর সঙ্গে সম্পর্ক সুদৃঢ় করার ব্যাপারে সচেষ্ট হওয়ার সুযোগ বিদ্যমান রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি বলছেন যে কাসুরা নাহারুহু ফাসাম, দিন অনেক ছোট হয় তো সে রোজা রাখতে পারে। রোজা রাখাটা এমনিতেই অনেকে 4টার সময় খানা খায়, মানে ওই যে আমাদের যে ইফতারের সময় আসে, অনেকে দুপুরের খাবারটাও মনে হয় 4টার সময় খায়। তো সে সকালকার নাস্তাটা যদি বাদ দিয়ে দেয় তো নাস্তা আবার একটু আগে করে নিলে হয় সাহরির নিয়তে। তো দিন ছোট, আবার আমাদের সাথে একজন দর্শক আছে। এছাড়া আমরা গরিবদের সহযোগিতাও করতে পারি, ইবাদত বন্দেগী করতে পারি। আর নিয়মাতুল বারিদা, আল গনিমাতুল বারিদা বলা হয়েছে এই 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 মৌসুমে রোজা রাখা হলো একটা ঠান্ডা নিয়ামত আল্লাহর পক্ষ থেকে, ঠান্ডা গনিমত। খুব সহজে রোজাও রাখা যায়, সহজে তাহাজ্জুদও পড়া যায়, আর রাত্রিবেলায় আল্লাহর কাছে দোয়া মুনাজাত বেশি বেশি পরিমাণে করা যায়। এই জন্য শীতকালকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে মুমিনের জন্য ইবাদত বন্দেগীর উদ্দেশ্যে এটা হলো বসন্তকাল। জাজাকাল্লাহ, এই কালটাকে যেন কাজে লাগাই ইনশাআল্লাহ। জাজাকাল্লাহ, আমরা ইনশাআল্লাহ গুরুত্বপূর্ণ আলোচনা শুনবো হযরতদের কাছ থেকে। আমরা চলে যাচ্ছি আমাদের সম্মানিত কলের দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। জি সম্মানিত দর্শক, আমি একটা প্রশ্ন করতাম। তারা একটা ফ্যামিলি আইছে নাকি দেশ থেকে হলি যে বার্মিয়া, তারা লন্ড আইছে আমার ঘর, আজকে ফোন তো দিন দিছে, তারা খসর খাল থেকে তারা কিতাব মুখ পুরা নামাজ পড়তানি। বাংলাদেশ থেকে খেয়ে আইসেন? ও আমার ভাই একে তার ফ্যামিলি নিয়ে গেছে নাকি দেশে বার্মিয়া, তাহলে লন্ডন আমার ঘর আইছে নাকি দিছে, আজকে তারা ফোন তো দিন দিছে। আচ্ছা, আমি মাসালা হইয়া দিমু, এর দ্বারা আপনারা বুঝে নিতে পারবা। তারা কি তা আরো থাকবানি আপনার বাসাত না যাইবা? ওকে, জাজাকাল্লাহ, ঠিক আছে, ইনশাআল্লাহ প্রোগ্রাম দেখতে থাকুন, মুফতি সাহেব জবাব দিবেন। জাজাকাল্লাহ। জি মুফতি সাহেব, মাশাআল্লাহ, সুন্দর প্রশ্ন করেছেন। মুসাফিরের মাসালা অনেক বেশি জিজ্ঞাসা করা হয়, আমার মন চায় কোনো একটা বই লেখার দরকার, এত বেশি মাশাআল্লাহ মানুষ প্রশ্ন জিজ্ঞাসা করে থাকেন।
মুসাফিরের মাসালাগুলো সবাই এই দেশ থেকে সফরও বেশি করে থাকেন, এজন্য সফরের মাসালাটা দেখাও দেয় বেশি। তো মুসাফির শরীয়তের দৃষ্টিতে কে মুসাফির, কখন হয় এবং কতক্ষণ থাকে সেটা জেনে গেলে আপনার প্রশ্নের উত্তর সহজ হয়ে যাবে। যে কে মুসাফির হয় আর কখন মানুষ শরাই মুসাফির হয়, শরীয়তের দৃষ্টিতে মুসাফির বলে গণ্য হয় সে কসর করতে পারে। তো যদি কোনো মানুষ তার বাড়ি থেকে, তার শহর থেকে, তার গ্রাম থেকে যেখানেই যায়, সে যদি 48 মাইল দূরে যাওয়ার নিয়তে রওনা করে, রাস্তায় সে মুসাফির থাকবে। গ্রামের অধিবাসী হলে, বাসিন্দা হলে গ্রামের এরিয়া ক্রস করার সাথে সাথে রাস্তায় সে মুসাফির হয়ে যাবে। মিনিমাম 48 মাইল দূরে যাওয়ার যদি ইচ্ছা হয় রাস্তায় মুসাফির হয়ে যাবেন, যিনি যেখানেই যান না কেন রাস্তায় মুসাফির। আর পৌঁছার পর যদি নিজের বাড়িতে গিয়ে পৌঁছেন, গ্রামের বাড়ি, শহরের বাসা, তো ওই শহরে পৌঁছার পর মুকিম হয়ে যাবেন। যদি এটা নিজের বাসা হয়, মনে করেন এটা আমারই বাসা মনে করা হয়, এটা একটা হলো এটাকে আমার নিজের বাসা মনে করা। তো অনেকে বাড়া করা বাসা কেউ নিজের বাসা মনে করে, আর কেউ আছে নিজের বাসা থাকা সত্ত্বেও সে এটা বাড়া দিয়ে দেয় অন্যকে, কিন্তু এটাকে নিজের বাসা টাউনে আছে এটা মনে করে না, অথবা গ্রামে নিজের বাড়ি আছে এটা মনে করে না। তো গ্রামের বাড়িটাকে এখনও যদি নিজের বাড়ি মনে করেন, অথবা শহরের বাসাটাকে যদি নিজের বাসা মনে করেন, তাহলে ওই শহরে ঢোকার পর, ওই গ্রামে ঢোকার পর 1 ঘন্টার জন্য যদি ঢুকেন তাহলে মুকিম হয়ে যাবেন, মুসাফির থাকবেন না, ফুল নামাজ পড়তে হবে, মুসাফিরের নামাজ চলবে না। 1 ঘন্টার জন্য যদি যান, এটা যদি নিজের বাড়ি মনে করা হয়, নিজের বাসা মনে করা হয়, এটা যদি এক্স্যাক্টলি নিজের বাসা না হয়, নিজের বাড়ি না হয়, তাহলে যে শহরে যাবেন, যে এলাকায় যাবেন, সেখানে যেখানে গিয়ে অবস্থান করবেন, সেখানে দেখতে হবে যে আমি আগামী 15 দিন ওই এক জায়গায় থাকবো কি থাকবো না। যদি আগামী 15 দিনের নিয়ত ফাইনাল হয়ে যায়, মাইন্ডের মাইন্ড সেট আপ যদি হয়ে যায় না 15 দিন অন্য শহরে যাব না, এখানেই থাকবো, এই জায়গায় আমার রাত্রি যাপন হবে, তো 15 দিনের নিয়ত যদি হয় তাহলে এটা নিজের বাড়ি না হলেও মুকিম হয়ে যাবেন, মুসাফির আর থাকবেন না। হ্যাঁ, যদি কোনো নিয়ত থাকে না, মেইবি এক সপ্তাহ পর অন্য কোথাও চলে যাব, মেইবি 10 দিন পর কোথাও চলে যাব, সুযোগ যদি হয় অন্যত্র যাওয়ার তাহলে চলে যাওয়া হতে পারে, তাহলে এক মাস থাকলেও এখানে মুসাফিরই থাকবেন। ফিক্সড নিয়ত থাকতে হবে যে শহরে গিয়ে ঢুকলাম বা যে এলাকায় যেখানে গিয়ে ঢুকলাম ওইখানে ফিক্সড নিয়ত থাকতে হবে যে আমি 15 দিন একাধারে থাকবো। নিজের বাড়ি বা নিজের বাসা যদি হয় তাহলে তো 1 ঘন্টার জন্য হলেও মুকিম হয়ে যাবেন, মুসাফির আর থাকবেন না। আর যদি নিজের বাড়ি নিজের বাসা যদি না মনে করা হয়, এটাকে নিজের বাড়ি নিজের ঘর নয়, এটা অন্য যে কোনো আপন ভাইয়ের হতে পারে, বোনের বাড়ি হতে পারে, যে কারো হতে পারে, যদি সেখানে যাওয়া হয় বা যে কোনো অন্য কোনো অপরিচিত শহরে গেলেন, হোটেলে থাকলেন বা কোনো একটা অ্যাপার্টমেন্ট ভাড়া করে থাকলেন, তো সেখানে দেখতে হবে যে এই এক জায়গায় আমি কি, এই এই শহরের ভেতরে আমি কি ছোট্ট শহর বা ওই এলাকার মধ্যে আমি কি একাধারে 15 দিন থাকবো কি না। 15 দিনের নিয়োগ যদি ফাইনাল হয়ে যায়, ফিক্সড হয়ে যায়, তাহলে মুকিম হয়ে যাবেন, মুসাফির থাকবেন না। আর যদি নিয়ত এমন থাকে, ডামাডোল নিয়ত থাকে, মানে একটা ফিক্সড নিয়ত যদি না থাকে, হয়তো আমি 15 দিনের আগেও কোথাও চলে যেতে পারি, আমার হয়তো বার্মিংহাম যাওয়ার সুযোগ হবে, কেউ একজন যাবেন বা অন্য কোনো শহরে অন্য কোনো আত্মীয়ের জায়গা বাড়িতেও যেতে পারি, আসলাম দেখি কি হয়, কিন্তু 15 দিন এক জায়গায় থাকবো এটা ফাইনাল নিয়ত নয়, ফিক্সড নিয়ত নয়, তাহলে 15 দিন নয়, 2-3 মাসও যদি এখানে থাকেন তবু কন্টিনিউ মুসাফির থাকবেন। এখন আপনাকে এটা সিদ্ধান্ত নিতে হবে যে ওনারা যখন আসছেন আপনাদের বাসায়, অবশ্য নিজেদের বাসা নয়, নিজের শহর নয়, তো এখন আপনার এখানে যদি 15 দিনের ফাইনাল নিয়ত যদি শুরুতেই হয়ে যায় যে আমি 15 দিন আগামী এখানেই থাকবো, তো আসার সাথে সাথে এই বাসায় আর মুসাফির থাকবেন না, মুকিম হয়ে যাবেন, তো ফুল নামাজ পড়তে হবে, কসর করলে চলবে না। কসর যদি করে নেন তাহলে এগুলো নামাজ রিপিট করবেন, যে সমস্ত নামাজ কসর করে নিয়েছেন। আর কসর ও শুধু ফর্জ নামাজের মধ্যে হয়, নফল সুন্নতি এগুলোর মধ্যে কোনো কসর হয় না, ফুল পড়তে হয়, যদি পড়ার সুযোগ থাকে পড়েন তাহলে ফুল পড়বেন, এর মধ্যে কোনো কসর নাই, নফলের মধ্যে, সুন্নতের মধ্যে, ওয়াজিবের মধ্যে কোনো কসর নেই, শুধু ফর্জের মধ্যে। আর ফর্জের মধ্যে, সব ফর্জের মধ্যে কসর হয় না, শুধু 4 রাকাত বিশিষ্ট ফর্জ নামাজগুলোর মধ্যে কসর হয়। আবার 4 রাকাত বিশিষ্ট ফর্জ নামাজগুলোর মধ্যেও সবসময় কসর হয় না, যখন একা পড়বেন অথবা কোনো মুসাফির ইমামের পেছনে পড়বে। যদি স্থানীয় ইমামের পেছনে পড়েন তাহলে পুরো নামাজ পূর্ণ করতে হবে, ফুল নামাজ পড়তে হবে, ইমামের ইক্তেদা জরুরি। তো আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। জাযাকাল্লাহ। আশা করি সম্মানিত দর্শক আপনি যদি
আমাদের পরবর্তী প্রোগ্রাম এটা এরপরও যদি কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি প্রশ্ন করতে পারবেন যদি বুঝবার কোনো কিছু থাকে জাযাকাল্লাহ আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু জি দয়া করে প্রশ্নগুলো করুন আপনি টিভির ভলিউম কমাও কা প্লিজ টিভির ভলিউম কমাইয়া এরপরে সরাসরি ফোনে মাতুক কা আবার ফুকু আপনি টিভির ভলিউম কমাইয়া আবার ফুকু বা অন্য রুমে যাক কবি খুশি হবে আপনি কসর নামাজের সময় দেয় কইতা মাসাই যায় মাস আমরা যে বাফর বাড়ি যাই আমরা তো আর বিদেশ চলে যাই আর 15 দিন টাকা কোনো কথা না এক সপ্তাহ কিবার আর থাকলাম বা দুই সপ্তাহ আমি কি বনি বাড়ি গেলাম কি বাইর বাড়ি গেলাম কি হাসাখানো গেলাম গেলে আমরা কসর পড়তাম না সারা নামাজ পড়িতাম আপনি অক্সাতা জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জাযাকাল্লাহ এর আগে উত্তর যেটা দিছি এই উত্তরের মধ্যে কিন্তু চলে এসেছে আপনি নিজের বাড়ি নিজের বাসা যেটা মনে করবেন না ওই গ্রামে যে জায়গাটাকে নিজের বাসা মনে করবেন না নিজের বাড়ি মনে করেন না এটা আমার বাড়ি এটা মনে করেন না এটা বাপের বাড়ি বিয়ের আগ পর্যন্ত এটা নিজের বাড়ি হয় আর বিয়ের পর থেকে ওইটা আর নিজের বাড়ি থাকে না এটা বাপের বাড়ি হয়ে যায় মানে এটা আর সমাজের মধ্যে স্বামীর বাড়িটা হলো আপনার বাড়ি আর নিজের মেয়েকে যেটা হয় নিজের মা বাবার বাড়ি এটা বাবার বাড়ি হয় বাপের বাড়ি হয় এই জন্য মানুষ বাপের বাড়ি বলে ওইটাকে নিজের বাড়ি আর বলে না তো ওইটা নিজের বাড়ি নয় এখন ওই গ্রামে যদি আপনার অন্য কোনো বাসা না থাকে তাহলে ওইখানে যাওয়ার পর আপনার বাপের বাড়িতে মুসাফির গণ্য হবেন বোনের বাড়িতে মুসাফির গণ্য হবেন যদি ওইটা আপনার গ্রাম না হয় ওনার যদি বাপের বাড়ির জন্য সম্পত্তি থাকে এমন তো হতে পারে যে সম্পত্তি থাকে সম্পত্তি এখন আর এটাকে নিজের বাড়ি আর মনে করা হচ্ছে বাবা মারা গেছেন বাবা নাই জীবিত নাই কিন্তু তবুও এটাকে নিজের বাড়ি মনে করছেন না ওনার তো নিজের মালিক হইতে পারে অনেক সময় আছে আমি এর আগে কিছু কথাটা আমি বলেছি যে একটা শহরে আমার বাসা আছে কিন্তু আমি মালিকও কিন্তু এটাকে আমি ভাড়া দিয়ে দিচ্ছি অন্য কাউকে আমার নিজের বাসা হিসাবে এটাকে আমি স্থায়ীভাবে ব্যবহার করি না আমি আমার বাসা মনে করি না এটাকে শহরে আমার বাসা আছে এটা আমি বলি না বলি হ্যাঁ একটা কিনছিলাম ওইটা ভাড়া দিছি বা ওইটা এমনি পড়ে আছে আমাদের বাসা শহরে আছে বা আমার বাসা এই শহরে এই কথাটা আমি ভাবি না আমি চিন্তা করি না আমি এটা মনে করার উপর অনেকটা নির্ভরশীল বিষয়টা এখন যদি মনে করেন যে না আমার সিলেট শহরে আমাদের বাসা আছে তাহলে সিলেট শহরে ঢোকার পরপরই নিজস্ব বাসা আছে যেটা নিজের বাসা এমনকি কেউ কেউ আছে 20 বছর যাবৎ ভাড়া করা বিল্ডিংয়ে থাকেন 20 বছর যাবৎ একাধারে 25 বছর যাবৎ তিনি ওই শহরে আমাদের বাসা কিন্তু এটা ওনাদের ভাড়া করা বাসা নিজে মালিক না কিন্তু এটা নিজের বাসা মনে করেন এটাকে নিজেকে শহরের বাসিন্দা মনে করেন নিজেকে শহরের অধিবাসী মনে করেন এবং বাসা মনে করেন আমাদের শহরেই আমরা শহরের বাসিন্দা এমন একইভাবে বাড়িও মনে করেন অনেকে এরকম নিজের বাড়ির কেউ কেউ এমন আছেন দুই একজন যে না আমরা বাড়ি আর ছেড়ে দিয়েছি এখন দেখার জন্য যাই ওইটা আসারে কাদিমা যেভাবে মানুষ দেখে পুরাতন হিস্টোরিক্যাল জায়গা দেখার জন্য যেভাবে যায় ওইভাবে মানুষ অনেকেই যায় তো গিয়ে চাচার বাসায় থাকে চাচার বাড়িতে গিয়ে ওঠে আর নিজের আর এখন আর বাসা বাড়ি নেই বাড়ির সাথে সম্পর্ক বাদ দিয়ে দিয়েছি এটাকে আমাদের বাড়ি এখন আর মনে করি না তো আপনি আপনার বাবার বাড়ি যেটা ওই গ্রামে যদি আপনার নিজের বাড়ি না থাকে তাহলে ওই জায়গায় গেলে আপনি মুসাফির হবেন বোনের বাড়িতে আপনি মুসাফির বলে গণ্য হবেন কসর করবেন এইটা হলো আসল মাসআলা বাট এখানে কথা হলো মুফতি সাহেব যে মুসাফির হতে প্রথমে যদি নিজের বাড়িতে চলে যান আর বাড়িতে গিয়ে যদি অবস্থান করেন তাহলে নিজের বাড়ি থেকে যদি বোনের বাড়ি থাকে একেবারে কম দূরত্বে অ্যাট লিস্ট তো 48 মাইল হতে হবে হ্যাঁ না 48 মাইল হতে হবে কিন্তু ধরেন পাশাপাশি দুই গ্রামে আপনার এক গ্রামে আপনার বাড়ি পাশের গ্রামে আপনার বোনের বাড়ি ফর এক্সাম্পল রাইট তো আপনি আপনার গ্রামে গেলেনই না আপনি গিয়ে উঠলেনই নিজের বোনের গ্রামে ডিফারেন্ট গ্রাম গ্রাম যদি ভিন্ন হয় তাহলে বোনের বাড়িতে আবার 15 দিন থাকবেন এটা নিয়ত করে ফেললেন তখন আপনি ওখানে যাওয়ার পর সাথে সাথে আপনি মুকিম হয়ে যাবেন মুসাফির থাকবেন না আর বোনের বাড়িতে যদি গিয়ে 15 দিন থাকার ইচ্ছা না হয় তাহলে কন্টিনিউ মুসাফির থাকবেন আপনার গ্রামে এখনও গিয়ে ঢুকেননি আপনি আপনার গ্রাম এখনও দূরে রয়ে গেছে বা অন্যত্র রয়ে গেছে এই জন্য আর বাড়িতে গিয়ে অবস্থান করার পর এরপরে যখন বাড়ি থেকে রওনা করবেন তখন আরও 48 মাইল দূরে যাওয়ার পরই কেবল আপনি মুসাফির হতে পারেন তখন যদি বাড়ি থেকে বোনের বাড়িটা 48 মাইল দূর না হয় তখন আর মুসাফির হবেন না বোনের বাড়িতে এর চেয়েও বেশি সময় অতিক্রম করলেও আপনি মুকিমই থাকবেন নিজের বাড়িতে প্রথমে অনেক মানুষ যায় পরে গিয়ে ধরেন বোনের বাড়ি
পাঁচ সাত গ্রাম পরে আরেকটা বাড়ি আছে, অন্য কয়েক গ্রাম পরে একটা বাড়ি আছে, সেখানে গেলেন। সেখানে গিয়ে আপনি 15 দিনও যদি থাকেন তবুও মুকিম থাকবেন, কারণ আপনি বাড়িতে আসার পর মুকিম হয়ে গেছেন। আর মুকিম হওয়ার পর আর এখন নতুনভাবে আপনি আর 48 মাইল দূরে দূরে যাওয়ার নিয়ত করে আপনি কোথাও বের হননি। জাজাকাল্লাহ। আশা করি সম্মানিত দর্শক আপনার প্রশ্নের জবাব পেয়েছেন। মেইনলি দুইটি জিনিস মুফতি সাহেব বলছেন। নাম্বার ওয়ান হলো আপনি যেখানে যাবেন 15 দিনের যদি কম থাকেন আপনি মুকিম হবেন না, 15 নিজের বাসা নিজের বাড়ি যে গ্রামে বা যে শহরে সেখানে 1 ঘন্টার জন্য গেলেও 1 ঘন্টার জন্য হলেও আপনি মুকিম হয়ে যাবেন, মুকিম হয়ে যাবেন। ইভেন 1 ঘন্টার জন্য মানে ফুল নামাজ পড়তে হবে, ফুল নামাজ মুকিম না পড়তে হবে, মানে মুসাফির থাকবেন না। আর যদি যান অন্যত্র যেটা নিজের বাড়ি নয় নিজের বাসা নয়, সেখানে এটা বাপের বাড়ি হতে পারে বোনের বাড়ি হতে পারে, তখন দেখতে হবে সরাসরি যদি সেখানে যান তাহলে দেখতে হবে যে আমি এখানে কি 15 দিন থাকবো না, মানে ফিক্সড 15 দিন থাকার নিয়ত হয়ে গেলে মুকিম হয়ে যাবেন, মুসাফির থাকবেন না, আপনি আর কসর করতে করবেন না বরং মুকিম হয়ে যাবেন। ফুল নামাজ পড়তে হবে আপনাকে, প্রত্যেক ওয়াক্তের নামাজ পরিপূর্ণ পড়তে হবে। আর যদি এর কম থাকেন 15 দিনের কম থাকার নিয়ত হয়, অথবা 15 দিন যদি ফিক্সড না হয় মেবি হয়তো 1 সপ্তাহ পরে সুযোগ হলে অন্য অন্য শহরে যাব। আমার আব্বাজান এই দেশে আসলে ওনার যেহেতু 1 সপ্তাহ পরে বা 2 দিন পরেও কোনো সফরের চান্স আছে, এই জন্য উনি 2 মাস থাকলেও এখানে মুসাফিরই থাকতেন। মেইনলি জাস্ট বলে আমরা যে জিনিসটা আপনার মুফতি সাহেবের কাছ থেকে আমরা যে জিনিস জানলাম, নাম্বার ওয়ান কন্ডিশন হলো 48 মাইল হতে হবে মুসাফির হওয়ার জন্য, 2 নম্বর 15 দিন গিয়া যদি আপনি কম হতে হবে মাইল হতে হবে, এটাও আমি ঠিক মনে করি না। আমাদের শব্দ ছিল আর একটু ডিফারেন্ট, 48 মাইলের নিয়তে যদি রওনা করে রাস্তায় মুসাফির হয়ে যাবেন, মাত্র আপনি আধা মাইল যাননি দূরে, স্টিল আপনি আপনার গ্রামটা ক্রস করেছেন। বাট মেইনলি তো 48 মাইল ইন্টেনশন থাকতে হবে, আর সেকেন্ড হলো 15 দিনের নিচে রাস্তায় মুসাফির হয়ে যাবেন, 2 নম্বর হলো 15 দিনের নিচে হতে হবে, 15 দিনের হ্যাঁ যেখানে পৌঁছাবেন 15 দিন যেখানে থাকবেন, এখন গন্তব্যে পৌঁছার পর দেখতে হবে যে আমি কতদিন থাকবো এখানে। যদি ডেস্টিনেশনে পৌঁছার পর দেখবেন যে আমি এটা আমার বাড়ি আমার বাসা আমার এলাকা নাকি আমার গ্রাম নাকি, যদি নিজের গ্রাম হয় নিজের বাসার শহর হয় তাহলে মুসাফির মানে মুকিম হয়ে যাবেন, মুসাফির থাকবেন না 1 ঘন্টার জন্য গেলেও। আর যদি সেখানে পৌঁছার পর আপনি আপনার দর্শকদের ফায়দার জন্য আপনি যদি মানে 3টা এক্সাম্পল সেট করে দেন, আপনি মনে করেন আপনি এক জায়গাতে যাবেন, মানে একজন একজন মনে করেন হাজবেন্ড হিসাবে বা একজন ওয়াইফ হিসাবে, একজন ওয়াইফ তার বাবার বাড়িতে যাবেন, একজন প্র্যাকটিক্যাল একটা এক্সাম্পল দিয়ে দিলে মনে ভালো হবে বুঝতে সবার। দেখেন একজন মানুষ এখান থেকে গেল, সে সিলেট শহরে পৌঁছালো, আপনি লন্ডন এক্সাম্পল দেন, লন্ডনে ধরেন এখান থেকে একজন বার্মিংহাম গেল, রাস্তায় সে মুসাফির, ইয়েস, আর বার্মিংহাম পৌঁছার পর যদি সেখানে তার নিজের বাসা থাকে তাহলে সে 1 ঘন্টার জন্য গেলেও সে বার্মিংহামে মুকিম হয়ে যাবে, আর যদি তার নিজের বাসা না থাকে তাহলে সে বার্মিংহাম পর্যন্ত রাস্তায় সে মুসাফির থাকবে, পৌঁছার পর দেখতে হবে তাকে সে সেখানে 15 দিন একাধারে থাকার নিয়ত ফিক্সড আছে কিনা, যদি নিয়ত ফিক্সড হয়ে যায় তাহলে সে মুসাফির মুকিম হয়ে যাবে, যদি মুকিম হয়ে যাবে। আর যদি 15 দিনের কম নিয়ত থাকে, 15 দিনের কম সময় আমি সেখানে থাকবো অবস্থান করব, তাহলে সে কন্টিনিউ মুসাফির থাকবে। জাজাকাল্লাহ। আশা করি দর্শকবৃন্দ আমি আপনাদের সাথে আর মুফতি সাহেবকে আর একটু এক্সট্রা প্রশ্ন করে জিনিসটা ক্লিয়ার হলো, কারণ অনেকটাই অনেক কনফিউজ হয়ে যায় আমরা, এই জন্য ব্যাপারে মনে হোক মাটির তোলা হোক আর ইটো টুকরা হোক ওখান দিয়ে আর আপনি প্রোগ্রাম দেখতে থাকুন, আমরা একটা সংক্ষিপ্ত বিরতিতে যাচ্ছি, বিরতিতে আসার পর আপনাদের প্রশ্নের জবাব দিবেন মুফতি সাহেব, ততক্ষণ আমাদের সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলা দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা একটা সংক্ষিপ্ত বিরতির পর আবার চলে এসেছি আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউ এন এ উইথ ইকরা। এবং ইসলামিক কিউ এন এ উইথ ইকরার আমাদের সঙ্গে আগে ছিলেন, এখনও আছেন বিশিষ্ট আলেম দ্বীন, ইকরা বাংলা ইকরা উর্দুর আলোচক এবং জামিয়াতুল খায়রের প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল হযরত আল্লামা মুফতি মোহাম্মদ তাকি হাফেজাহুল্লাহ। জি হযরত, সরাসরি প্রশ্নের দিকে চলে যাই ইনশাআল্লাহ। জি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সম্মানিত কলার, এর আগের একটা প্রশ্ন রয়ে গেছে ইনশাআল্লাহ। আমাদের একটা জিনিস বাম দিয়া কইবা, সুবহানাল্লাহ ইউবে হামদি সুবহানাল্লাহ লাজিম না সুবহান নুন দিন না আলিফ দি, আবার সুবহানাল্লাহ ওয়াল হামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ওখানটা আমাকে বুঝাইয়া কইবা, আমি মনে তো কনফিউজ আছি। আপনি রেকর্ড করে নিলেন জানি আমরা কইমু ইনশাআল্লাহ, বুঝছেন তো? রেকর্ড করে নিবা। জি বুঝছি। ওকে 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 জাজাকাল্লাহ ইনশাআল্লাহ। আমাদের সম্মানিত সুন্দর কল করার জন্য জাজাকাল্লাহ। আমরা প্রথমে চলে যাই আমাদের আগের একজন মা প্রশ্ন করেছিলেন মাসের বিষয়ে ইনশাআল্লাহ। আপনি এটা উত্তর না তায়াম্মুমের কথা, তায়াম্মুমের মাসে, হ্যাঁ তায়াম্মুম কিভাবে করতে হবে আসলে ওই পদ্ধতিটা উনি জানতে চেয়েছেন, একবার করলে হবে না আরো বেশি লাগবে, তো তায়াম্মুম কিসের উপর করতে হবে এটা ওনার প্রশ্ন ছিল, যে জমি জাতীয় কোনো জিনিস, মাটির বা জমিনের মধ্যে যত জিনিস আছে, যেমন পাথর, এটা মাটি থেকে বের হয়, পাহাড় থেকে বের হয় পাথর, এটাকে বলা হয় মিন জিনসিল আরব। মিন জিনসিল আরব মানে জমির জাতীয় জিনিস হতে হবে, জমিনের জিনস থেকে, জমিনের জাত থেকে হতে হবে। এর মধ্যে লোহা হতে পারে, রড হতে পারে, লোহা হতে পারে, এরপর পাথর হতে পারে, সিমেন্ট হতে পারে, ইট হতে পারে, ইট হতে পারে। তো মাটি জাতীয় বা জমি জাতীয় যত জিনিস হবে, কাদা হতে পারে, কাদার মধ্যে তো আর মনে করেন ব্যবহৃত নয় জিনিসটা মানে সব সময় আপনি, তো এখন পরিষ্কার পরিচ্ছন্ন পাথর যদি হয় তো এটা অনেকে চিন্তা করে কিছু লাগলো না আমার তৈমুম হলো কেমনে, এটা নয়। পাথরের মধ্যে পরিষ্কার পরিচ্ছন্ন পাথরটা ধুয়ে রাখবেন, ওইটা থেকে হাতে কিছু লাগবে, লাগার দরকার নাই। অনেকে মাটি হাতে লাগাইতে চায়, হাতে দেখতে হবে মাটি লাগছে কি না। তো আমি আমার আম্মাজান রাহিমাহুল্লাহ তাআলাকেও দেখেছি, উনি তৈমুম করতেন, তো ওনারও মনে হইতো যে ভালো করে মাটিটার মধ্যে একটু হাতটা লাগাই যাতে মাটিটা কিছু লাগছে কিনা দেখো। তো ওনাদের এটা একটা মনের মানে তাসাল্লি বা সান্ত্বনা ইতমিনান ছিল। তো এটা কোনো জরুরি নয়, মাটি জাতীয় বা জমি জাতীয় যত জিনিস আছে এর মধ্যে একটা হলো সিমেন্টের ওয়াল যদি হয়, চুনা এর মধ্যে অন্তর্ভুক্ত, কিন্তু আমাদের এই দেশের পেইন্ট এর মধ্যে সামিল না। পেইন্ট এটা হলো জমি জাতীয় জিনিস নয়, এটা আলাদা জিনিস, কেমিক্যাল, যে কেমিক্যাল। তো এখন পেইন্টের উপর যদি আমরা মানে তায়াম্মুম করি আর মাসহ করি, এইভাবে হাত মারি, তাহলে হবে না। কারণ হ্যাঁ, যদি আস চুনকাম হয়, চুনকাম যদি হয় ওয়ালের মধ্যে, মানে চুন দিয়ে যে ল্যাপ দেয়া হয় বা চুনের মাধ্যমে যে পেন্টিং হয়, তো চুনের ওয়াল, চুন দিয়ে যে ওয়াল বাংলাদেশে লাগানো হয়, এটা আবার লাগাতে পারবেন, যেহেতু চুনা, চুনা নিজে জমি জাতীয় জিনিস, এটা একটা পাথর, তো এটা আবার ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে যেহেতু চুনকাম করা হয় না, বরং কাজ এখন পেন্টিং করা হয়, এই জন্য বাংলাদেশেও এখন আর ওই চুন দিয়ে ওয়াল দেওয়া হয় না, বরং অনেক ক্ষেত্রে পেন্টিং ব্যবহার হয়। এই কথাগুলো আমি এই জন্য বললাম যে আপনি পাথর দিয়ে যে কোনো ধরনের পাথর বা স্টোনের উপর আপনি তৈমুম করতে পারবেন, রডের উপর, লোহার উপর তৈমুম করতে পারবেন, আপনি মাটির উপর তৈমুম করতে পারবেন, ইটের উপর তৈমুম করতে পারবেন, সিমেন্টের আস্তরের উপর তৈমুম করতে পারবেন, শুধু সিমেন্টের আস্তর। আর এই দেশে কিছু ঘরের ভিতরে তায়াম্মুম করতে পারবেন না, বাইরে অনেক সময় ওয়ালের মধ্যে পেন্টিং থাকে না, পুরাতন বিল্ডিং এবং শুধু ইট আছে আর মাঝখানে সিমেন্ট আছে, তো মাঝখানের যে ইয়ে যেটা, এটা সিমেন্ট দিয়ে জোড়া লাগানো, তো সিমেন্টও অ্যালাউড আর ইটও অ্যালাউড তায়াম্মুমের জন্য, যেহেতু মিন জিনসিল আর্দ বা জমি জাতীয়। এই হলো প্রথম একটা অংশ। দ্বিতীয় অংশ হলো যে তায়াম্মুম, তায়াম্মুমের মধ্যে তিনটা ফর্জ রয়েছে। একটা হলো নিয়ত করতে হবে যে আমি পাকি হাসিল করার জন্য, পবিত্রতা অর্জন করার জন্য তায়াম্মুম করছি। এমনিতেই কেউ মাটিতে ধুলোর মধ্যে একবারে ঢুকে পড়লো হবে না, কারণ নিয়ত ছিল না তার, মাটি ধুলোর মধ্যে পুরো শরীরটাই মাসে হয়ে গেল, তো তার তায়াম্মুম হবে না। তো আপনাকে দুইবার নিয়ত করতে হবে যে আমি পবিত্রতা অর্জনের উদ্দেশ্যে আমি এই পাক জিনিস দ্বারা আমি তায়াম্মুম করছি, পবিত্রতা অর্জনের জন্য, পাখি হাসিল করার নিয়তে আমি এই কাজটা করছি। তখন প্রথমবার আপনাকে দোনো হাত এইভাবে পাথরের উপর, ইটের উপর অথবা সিমেন্টের আস্তরের উপর এইভাবে আপনাকে মারতে হবে প্রথমবার, দোনো হাত এইভাবে মারার পর প্রথম কাজ হবে একবার মাসহ করলেই সারবে। মাথা যেখান থেকে সাধারণত চুল উঠে ওই জায়গা থেকে, সাধারণত এই জন্য বললাম কারো চুল এখান থেকে উঠে আরম্ভই হয়, তো পুরো মাথা মাসহ করতে হবে না। নর্মালি যে জায়গা থেকে চুল উঠে
ওই জায়গা থেকে আরম্ভ করে থুথুর নিচ পর্যন্ত একখানের লতি থেকে আরেকখানের লতি পর্যন্ত পুরো চেহারার মধ্যে হাত পৌঁছাতে হবে, তখন ওই যে ভেতরের পানি তো এমনিতেই পৌঁছে যায়, আর হাত এইভাবে নিলে চোখের ভিতরের অংশতে পা পৌঁছায় না, তো অনেকের থেকে মোম হয় না, তো এই জায়গায় হাত পৌঁছতে হবে, নাকের এই অংশতে আপনার হাত পৌঁছায় না, এইভাবে যদি উপরে উপরে কেউ মাসাজ করে নেয় তো একটা চুল পরিমাণ জায়গাও খালি থাকবে না, মাথার কপালের উপর থেকে আরম্ভ করে থুতুর নিচ পর্যন্ত এবং একখানের লতি থেকে আরেকখানের লতি পর্যন্ত পুরো মুখমণ্ডল মাসাজ করতে হবে। একবার মাসাজ করা যথেষ্ট, তবে এটা পরিপূর্ণ মাসাজ হতে হবে, চুল পরিমাণ জায়গাও শুষ্ক থাকবে না, শুষ্ক বলতে মাসাজ করা থেকে খালি থাকবে না, মাসাজ করা ছাড়া থাকবে না, মানে সব জায়গায় হাত পৌঁছাতে হবে, অঙ্গুলি বা হাত পৌঁছতে হবে। তো এই নাকের এই অংশটা, এই অংশটা, চোখের এই পাশটা, এরপরে এই বাকি অংশগুলোকে ভালো করে আপনার হাত পৌঁছাতে হবে। এই হলো প্রথম, একবার হাত মারার পর। দ্বিতীয়বার আপনি হাত মারবেন, হাত দিয়ে এইভাবে আবার টাচ করবেন পাথরের উপর অথবা ইটের উপর অথবা সিমেন্টের আস্তরের উপর অথবা ইট এবং সিমেন্টের ওয়ালের উপর আপনি আপনি হাত মারবেন। তো বাম হাত দিয়ে আপনি ডান হাত মাসাজ করবেন, এইভাবে করে আপনি কনুই পর্যন্ত যাবেন, কনুই পর্যন্ত যাওয়ার পর এইভাবে হাত ফিরিয়ে নেবেন, এইভাবে করবেন পুরো, আর ডান হাত দিয়ে বাম হাতটা পুরো করবেন, এই কনুই পর্যন্ত নেবেন, এরপরে এখান থেকে অর্থাৎ এই অঙ্গুলি থেকে আরম্ভ করে কনুই পর্যন্ত কোনো একটা চুল পরিমাণ জায়গা যেন এমন না হয় যেখানে হাত না পৌঁছায়। তো এই জন্য এরপরে এইটা দিয়ে এইভাবে করবেন যাতে দুই অঙ্গুলির মাঝখানও এইভাবে পরিপূর্ণরূপে হয়ে যায়, এইটাও এইটাও, কারণ এই জায়গাগুলিতে হাত পৌঁছায় না অনেক সময়, হাতের এই পাশও ওই পাশও উভয় পাশ অঙ্গুলির ফাঁকগুলো এক হাতের আঙ্গুলি দিয়ে আর এক আঙ্গুলির ফাঁকগুলো আপনি মারবেন। তো একবার মারাই যথেষ্ট, একবার মাসাজ করাই যথেষ্ট, কিন্তু দোনো হাত কনুই পর্যন্ত এবং পুরো মুখমণ্ডল যার বাউন্ডারি আমি বলেছি, চতুর্সীমা আমি বলেছি, এটা পুরোটায় হাত পৌঁছাতে হবে, মাসাজ মানে কোনো জায়গা খালি থাকবে না, আর একবার করাই যথেষ্ট। আপনাকে হাত মারতে হবে দুইবার, মানে একবার দোনো হাত মারবেন আপনি মুখমণ্ডল মাসাজ করার জন্য, একবার মুখের জন্য একবার হাত মারবেন, মুখ দোনো হাত দিয়ে মুখমণ্ডল মাসাজ করার পর আপনি দ্বিতীয়বার হাত মারবেন, আর একবার ডান হাত একবার বাম হাত ইজ এনাফ। জাজাকাল্লাহ। আমাদের পরবর্তীতে কল আছে, কলটা নিয়ে আপনি যাই ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। হ্যালো, জি আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শক প্লিজ প্রশ্নটি করুন প্লিজ। আমার প্রশ্ন, আচ্ছা আচ্ছা বুঝছি না কথাটা, আবার হইবে না প্লিজ। আচ্ছা দেখেন, উনি দুইটা তাসবিহের কথা জিজ্ঞাসা করছেন, এটা কি বলছেন ওইটা আমি এখন মনে নাই, যেহেতু আপনারটা আমি আমি ভাবছি যে আপনি এটা পড়ে নেবেন, আপনি রেকর্ড করে নেবেন, এরপরে মাস করে নেবেন, এই দুটোটা সহি শুদ্ধভাবে পড়া উচিত, এই দুটোটা আমি এখনই পড়ে শোনাচ্ছি, আপনারা যারা চাইবেন রেকর্ড করে নিতে পারেন, অনেকের উচ্চারণের মধ্যে কিন্তু ভুল হয়ে যায়। তো প্রথম যে সহি বুখারী শরীফের শেষ হাদিসও এবং অন্যান্য হাদিসের মধ্যেও এই কালিমা এসেছে, কালিমা তানে হাবিবা তানে ইলার রহমান খফিফা তানে আলাল লিসান ফকিলা তানে ফিল মিজান, অর্থাৎ দুইটা কালিমা জবানে খুব হালকা কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী, মুখের মধ্যে অনেক হালকা, আর আল্লাহর কাছে অনেক প্রিয়, আল্লাহর কাছে অনেক প্রিয় কিন্তু উচ্চারণে অনেক সহজ। এখন উচ্চারণে সহজ মনে করে কেউ ভাবতে পারে, মনে হয় আমল নামায় মিজানে আমল, আমলের মিজানে আমলের পাল্লায় মনে হয় হালকা হবে, না জবানে হালকা কিন্তু মিজানে ভারী, অর্থাৎ পাল্লায় ভারী, ওজনের মধ্যে ভারী। আর এই কালিমাগুলো কি? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আশা করি ক্লিয়ার হয়েছে।
سبحان الله وبحمده سبحان الله العظيم ضا دیے তার পরে ضا যেটা আযীমের মধ্যে ضا উচ্চারণ হয়েছে আশা করি শুদ্ধ করে উচ্চারণের চেষ্টা করবেন যতটুকু পারলেন আর এরপরে আরেকটা কালিমা এটা খুবই ফজিলতপূর্ণ سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر একশাশে না পারলে سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر আশা করি ক্লিয়ার হয়েছে এরপরে ولا حول ولا قوة إلا بالله العلي العظيم যদি পড়ে নেন এটা অনেক ভালো সাথে যদি ولا حول ولا قوة إلا بالله العلي العظيم পড়ে নেন এটা পড়লে অনেক ভালো যেমন سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم আশা করি দুটো কালিমা ক্লিয়ার হয়েছে আর এরপরের প্রশ্নটা ছিল এই যে অসুস্থতা হ্যাঁ অসুস্থতার কারণে অনেক সময় মাথার ব্যথা হলো অনেক কিছু টেনশন ওয়াসওয়াসা মনের মধ্যে আসে এটা হইলো না এটা হইলো না তো এই ওয়াসওয়াসা বা কুমন্ত্রণা শয়তানের একটা প্রবঞ্চনা একটা দোখা এটা থেকে বাঁচার জন্য اللهم إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون اللهم إني أعوذ بك من همزات الشياطين وأعوذ بك رب أن يحضرون إتا شبابي پڑبين بشي بشي كوري پڑبين أرنا هو شد أعوذ بالله من الشيطان الرجيم پڑبين إتا ٹھیک ہوئے جبه আর যে কোনো অসুস্থতার জন্য সূরা ফাতিহা সাতবার পানিতে পড়ে কমপক্ষে ফু দিয়ে এই পানিটা পান করে নেবেন ঔষধ ব্যবহার করবেন আর শয়তানের ওয়াসওয়াসা হলো এটাকে ভ্রূক্ষেপ না করা খেয়াল না দেওয়া মনোযোগ না দেয়া অন্যদিকে মনোযোগ হয় অন্য কোনো ভালো কাজে মনোযোগী হয়ে যাবেন সবসময় আবার ওয়াসওয়াসা আসবে মনোযোগ সরিয়ে নেবেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়বেন অথবা আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রাব্বি আন ইয়াহযুরুন পড়বেন আর অন্যদিকে মনোযোগী হয়ে পড়বেন আমরাও দোয়া করি আপনি আমাদের জন্য দোয়া করুন জাযাকাল্লাহ জাযাকাল্লাহ মুফতি সাহেব আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ ওকে জাযাকাল্লাহ দোয়া করব হুজুর আমাদের লাগি আপনারা কষ্ট করে বই আমরা জানি উপকৃত হই আমরা দোয়া করি আপনাদের লাগি আসসালামু আলাইকুম জাযাকাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে সুস্থ রাখুন আমাদের জন্য দোয়া করেছেন আমরা আপনাদের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন নেক হায়াত দান করুন কল্যাণ দান করুন ইনশাআল্লাহ মুফতি সাহেব জি জাযাকাল্লাহ যে বিতর নামাজের পরে বিতর নামাজের পরে দুই রাকাত নফল নামাজ তো এটাকে হালকা নফল হালকি নফল মানে হালকা নফল হালকি নফল যে খাল না হালকা হালকা বা হালকি এটা এই জন্য বলা হয় যে এটা বসে পড়ার অনেক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষ নামাজ তাহাজ্জুদ পড়তেন এরপরে উইতরের নামাজ পড়তেন এরপরে তিনি খুব সহজভাবে বসে বসে আরও দু রাকাত পড়ে নিতেন উইতরের পরেও আরও দু রাকাত তিনি পড়ে নিতেন সুবহানাল্লাহ তো এটা হালকাভাবে পড়তেন বসেও পড়ে নিতেন তো আমরা যেহেতু পুরো রাত এভাবে তাহাজ্জুদ পড়ে আমরা ক্লান্ত হই না টায়ার্ড হই না এই জন্য আমাদের জন্য দাঁড়িয়ে পড়তে উলামায়ে কেরাম বলেছেন সওয়াব বেশি কারণ অন্য হাদিসের মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই দাঁড়িয়ে পড়লে ডাবল সওয়াব আর বসে পড়লে হাফ সওয়াব এটা জেনারেল ল নামাজের ব্যাপারে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যেহেতু টায়ার্ড হয়ে যেতেন উম্মতের সহজ সাধ্যতার জন্য বসে পড়া যে যায় সেজন্য তিনি পড়েছেন তো যে হাদিসের মধ্যে বলা হয়েছে উইতির ছিল তার শেষ নামাজ এটাও মাঝে মধ্যে এর উপরও আমল ছিল আবার এর পরে যে দুই রাকাত হালকাভাবে পড়েছেন সেটারও প্রমাণ পাওয়া যায় বিদায় প্রত্যেকটা হাদিসকে যার যার স্থলে রাখতে হবে কোনো কোনো সময় একটা বেশ মানে বহুলাংশে এই অর্থে ব্যবহৃত হতে পারে বা কোনো কোনো সময় এভাবেও করতেন মানে শেষ নামাজ তার উইতরের নামাজ হতো এরপরে আর হালকি নামাজ পড়তেন না সেটাও হতে পারে আর কোনো সময় আছে যে ওইটা শেষ নামাজ উইতির আর আরও দু রাকাত যে পড়তেন এটার উল্লেখ এই হাদিসে নেই অন্য হাদিসে রয়েছে তো বিভিন্ন সম্ভাবনা
একাধিক হাদিসগুলোর মানে মর্মের মধ্যে থেকে যায় আর মুহাদ্দিসিন কেরাম এই সবগুলো সম্ভাবনাকে কেন্দ্র করে সামনে রেখে প্রত্যেকটা কথাকে যার যার স্থলে মানে সঠিক রেখেছেন এবং যে হাদিস এখনো সম্পূর্ণরূপে মানে পরিত্যাজ্য পর্যায়ের নয় সম্পূর্ণরূপে রিজেক্টেড পর্যায়ের নয় সে সমস্ত হাদিসকে রিজেক্ট করেননি তারা কারণ কোনো বর্ণনা দ্বারা সম্পূর্ণ রিজেক্ট করে দেওয়ার জন্য মওদূ হতে হবে অথবা আশাদ্দু দ্বঈফ তার মধ্যে থাকতে হবে অনেক বেশি দুর্বলতা যদি হয় খুবই বেশি দুর্বলতা যদি হয় অথবা যদি জাল হাদিস হয় তাহলে সেটা সম্পূর্ণ পরিত্যাজ্য রিজেক্টেড এটাকে তো গ্রহণ করার প্রশ্নই নাই এর দ্বারা কোনোভাবেই প্রুফ হয় না কিন্তু অন্যান্য যেগুলো হাদিসের মধ্যে সামান্য দুর্বলতা আছে ফজাইল আমালের ক্ষেত্রে এগুলোর দ্বারা প্রমাণ হয়ে যায় প্রমাণের জন্য যথেষ্ট তো এই জন্য হালকি নামাজ পড়া ঠিক নয় এমন কথা তো ঠিকই না পড়া জায়েজ আছে তমাম ফুকাহা কেরাম এটাকে অ্যাকসেপ্ট করেছেন কিন্তু এটা নফল চাইলে পড়বেন চাইলে নাও পড়তে পারেন পড়তে পারলে সওয়াব বেশি আর না পড়তে পারলে কোনো অসুবিধা নেই পড়তেই হবে এমন আকিদা রাখা ঠিক হবে না কারণ নফলের ব্যাপারে এটা অপশনাল হওয়ার আকিদা রাখতে হবে এটা যে ঐচ্ছিক অপশনাল বা চাইলে পড়তে পারবো চাইলে ছেড়েও দিতে পারবো এই ধরনের আকিদা বিশ্বাস রাখা জরুরি আর যদি পড়তেই হবে এমন আকিদা রাখেন তাহলে তো এটাকে নফল রাখলেন না আপনি ওয়াজিব বানিয়ে ফেললেন নেসেসারি বানিয়ে ফেললেন এটা নেসেসারি নয় কম্পালসারি নয় এটা হলো অপশনাল ঐচ্ছিক ইচ্ছাকৃত মানে চাইলে পারবেন না চাইলে না পারবেন কোনো গুনাহ হবে না ছেড়ে দিলেও কোনো গুনাহ হবে না তো পারলে সময় থাকলে পড়া উচিত আর কোনো কোনো সময় ছাড়েও দেবেন যাতে এটা মনে থাকে যে এটা ওয়াজিব নয় মাঝে মধ্যে জাজাকাল্লাহু খাইরান আলহামদুলিল্লাহ আশা করি আমাদের সম্মানিত বোন আপনার প্রশ্নের জবাব পেয়েছেন জাজাকাল্লাহ আলহামদুলিল্লাহ মুফতি সাহেব আপনাকে আগে শুরু থেকে যে মুসাফির সম্পর্কে কথা বলতেছিলেন তাড়াতাড়ি কেটে নিয়ে গেছিলাম অসংখ্য কলার সো আলহামদুলিল্লাহ আপনার আলোচনা শুরু করেছিলেন আমরা তো আলহামদুলিল্লাহ অনেকগুলো প্রশ্ন নিয়েছি প্রশ্ন নিব ইনশাআল্লাহ যেহেতু মুসাফিরের নামাজের ব্যাপারে অনেকে মনে করেন যে এই কথাটা অস্পষ্ট থেকে যায় একটু মনোযোগ দিয়ে কিছু মাসআলা শুনতে হয় একটু মনোযোগ দিয়ে শুনতে হয় একেবারেই তো আর সহজ নয় না হলে ফেকার শাস্ত্র এত কঠিন হতো না আইনশাস্ত্র ফেকার শাস্ত্র মানে হলো ইসলামী আইনশাস্ত্র এটা ইসলামিক ল তো ল সবসময় একটু কঠিন হয় তো এই জন্য প্রথমে জানতে হবে আমাদেরকে মুসাফির কাকে বলে তো যে মানুষ সফরের উদ্দেশ্যে রওনা করবে 48 মাইল দূরে যাবে এই নিয়ত করে রওনা করবে রাস্তায় সে মুসাফির গ্রামের অধিবাসী হলে গ্রাম ক্রস করার ইমিডিয়েট পরই রাস্তায় সে মুসাফির ছোট্ট শহরের অধিবাসী যদি হয় শহরের এরিয়া ক্রস করার ইমিডিয়েট পরই সে মুসাফির লন্ডন ইত্যাদি বড় বড় শহরের মধ্যে আমরা বলি একটা বাড়া রয়েছে এই বাড়া ক্রস করার পর সে মুসাফির হয়ে যাবে কারণ এই বাড়া হলো একটা ছোট্ট শহরের সমতুল্য তো এটাকে বড় বড় শহর যেগুলো আছে না হয় 3 ঘন্টা লেগে যাবে লন্ডন থেকে বের হতে পারবে না এখনও সে রাস্তায় মুসাফির হবে না তো তার প্রশাসনিক এরিয়া যেটা যেমন টাওয়ার হ্যামলেটস একটা বাড়া এরপরে নিউহাম একটা বাড়া এরপরে ভ্যাকনি একটা বাড়া এইভাবে এক একটা ইন্তেজামী এরিয়া রয়েছে যেখানে একটা প্রশাসন রয়েছে আলাদা একটা প্রশাসনিক এরিয়া তো এটা ক্রস করার পর রাস্তায় সে মুসাফির হয়ে যাবে গ্রামের অধিবাসী হলে গ্রাম ক্রস করার পর পর রাস্তায় মুসাফির হয়ে যাবে যদি কেউ 48 মাইল মিনিমাম 48 মাইল দূরে যাওয়ার নিয়ত করে কেউ সফর করে আরম্ভ করে অনেকে আবার বললেন আমি তো আরও হুজুর আরও অনেক বেশি যাব দূরে আমি বললাম ভাই মিনিমাম 48 মাইল অনেক বেশিটা হলে তো আরও জরুরি ভিত্তিতে আপনি ইয়ে হবে এটা এমন হয়ে যায় যে মানুষ বলছিল যে খাবার টাইম হলো বিয়েতে 1টা থেকে 3টা তো সে কন্টিনিউ খাচ্ছে এখন সে মানুষ বলছে যে তুমি কি এখনও এত খাবার খাচ্ছ খাবার কি বন্ধ করবে না বলছে না আসলে আমিও তো ক্লান্ত হয়ে পড়েছি আসলে ওই কার্ডের মধ্যে লেখা ছিল খাবারের সময় 1টা থেকে 3টা তো 1টা থেকে 3টা খাবারের সময় লেখা আমি অনেক আগেই টায়ার্ড হয়ে গেছি কিন্তু এই কার্ডের লেখা এই জন্য তো আমি অপারগ আমি তো আমাকে খেতেই হচ্ছে এইরকম কেউ কেউ বুঝে ফেলেন তো আসল হলো মিনিমাম 48 মাইল গেলেই কেউ মুসাফির হবে আর বেশি হলে তো অবশ্যই মুসাফির হবেন তো রাস্তায় মুসাফির হয়ে যাবে এখন গন্তব্যে পৌঁছার পুরো রাস্তায় মুসাফির কন্টিনিউ থাকবেন গন্তব্যে পৌঁছার পর দেখতে হবে যে আপনি ডেস্টিনেশন যেখানে গিয়ে পৌঁছালেন এটা যদি নিজের বাড়ি হয় অথবা নিজের বাসা এটাকে মনে করেন বা নিজের গ্রাম নিজের বাড়ি মনে করেন তাহলে 1 ঘন্টার জন্য গেলেও অবস্থান করলে আপনি 1 ঘন্টার জন্য সেখানে অবস্থান করলে আপনি মুকিম হয়ে যাবেন আপনি মুসাফির থাকবেন না মুকিম হয়ে যাবেন আপনি আর যদি ওলামা একরাম এতটুকু বলেছেন একজন সে সফর করে যাচ্ছে মধ্যখানে একটা শহর আসে ট্রেনে যাচ্ছে সে মধ্যখানে তার শহরটা আসে আর ট্রেন শহরের ভেতর দিয়ে যায়
তো এই যে শহরের ভিতরে যে কয়েক মিনিট ট্রেনটা থাকবে এই কয়েক মিনিটের জন্য সে ট্রেনের ভিতরেও সে মুকিম বলে গণ্য হবে তার শহর দিয়ে সে যেহেতু যাচ্ছে যে শহরে তার বাসা আছে আর যেখানে পৌঁছালেন গন্তব্যে পৌঁছার পর যদি সেই জায়গাটা যদি নিজের বাড়ি হয় না নিজের বাসা হয় না নিজের ঘর হয় না তাহলে সেখানে দেখতে হবে আপনি কি 15 দিন থাকবেন যদি ফিক্সড 15 দিন থাকার নিয়ত হয়ে যায় তাহলে আপনি মুসাফির থাকবেন না মুকিম হয়ে যাবেন আর যদি 15 দিন থাকার ফিক্সড নিয়ত হয়ে যায় তাহলে মুসাফির থাকবেন না মুকিম হয়ে যাবেন আর এর কম থাকলে মুসাফির মানে যথারীতি মুসাফির থাকবেন আগের মতো তো আশা করি এই কথাগুলো বুঝতে অসুবিধা হওয়ার কথা নয় আলহামদুলিল্লাহ ইজিলি বোঝা গেছে আলহামদুলিল্লাহ আসলে আমরা এই জিনিসগুলো কি ওই যে আপনি যে বলছেন যে ধৈর্য সহকারে একটা শোনা 5 মিনিট আমরা তো জাস্ট শুনলাম একটা তারপরে খুব তাড়াতাড়ি অনেকে বলে তো অনেকে বলে কি জানেন ওই পুরো মাসআলা শিখতে চায় না সে মানে একটা সফরে যাবে সে বলবে আমি মুসাফির হব কিনা এটা আমাকে বলে দেন আমি কি করব এই সফরের পরে আমার আর মাসআলা আমার কাজে লাগবে না নতুন ঔষধ আমাকে ডাক্তার থেকে আনতে হবে অর্থাৎ মানে আমি যে বুঝে আরেক সময় যে আমি নিজের জন্য একটা মাসআলা বের করে ফেলবো এটা হয় না আর আমরা অনেক সময় চাই যে এক একটা নতুন মাসআলা এক একজন মানুষ শিখুক তো এই নিয়তে আমরা বলে ফেলি আর কেউ কেউ আছে যাকে পুরো মাসআলা বলি না বরং আপনি এটা করবেন আপনি এটা করবেন না এইভাবে সরাসরি বলতে হয় কারণ অনেকের জন্য পুরো মাসআলা বোঝা সম্ভব হয় না অনেকে যদি মনে করে মুফতি সাহেব যে এত জামালা দরকার আমি নর্মাল নামাজ পড়ে ফেলি তখন কি হবে কেউ যদি হানাফি মাজহাবের মধ্যে কসর ওয়াজিব এটা তো এই জন্য যদি মুসাফির হয়ে থাকেন আর ফরজ নামাজগুলোতেও যদি স্থানীয় ইমামের পিছনে পড়েন তাহলে তো ফুল নামাজ পড়তে হবে পড়ে নিলে হয়ে যাবে নামাজ ফরজ আদায় হয়ে যাবে কিন্তু কসর করাটা ওয়াজিব হানাফি মাজহাব অনুযায়ী অন্যান্য মাজহাবের মধ্যে আবার কসর ওয়াজিব নয় মানে যদি ফুল পড়ে নেন কসর পড়লে হয়ে যায় কিন্তু ওয়াজিব নয় পড়ে নিলেও পারবেন আর হানাফি মাজহাব অনুযায়ী কসর করাটা ওয়াজিব এটা জাযাকাল্লাহ আলহামদুলিল্লাহ যে মুফতি সাহেব শুরু করেছিলেন উইন্টার হ্যাঁ যে লন্ডনের উইন্টারের কথা আমি বলছিলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়াতে প্রতিযোগিতার জন্য পাঠিয়েছেন কম্পিটিশনের জন্য সার এর ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াত ওয়াল আরদ বলেছেন আল্লাহ তাআলা যে তোমরা কম্পিটিশন করো কোন দুই জিনিসের জন্য একটা হলো আল্লাহর মাগফিরাত লাভের জন্য ক্ষমা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমরা ধন সম্পদ লাভের জন্য কম্পিটিশন করি আমরা দুনিয়া অর্জনের জন্য কম্পিটিশন করি কিন্তু আল্লাহ তাআলা বলছেন কম্পিটিশন করো ক্ষমা লাভের জন্য মাফি হাসিল করার জন্য মাফি কিভাবে পাবো আল্লাহর কাছে মাফ কিভাবে পাবো কিভাবে ক্ষমা পাবো কিভাবে না আর জাহান্নাম থেকে নাজাত আর জান্নাত লাভের জন্য সারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরযুহাস সামাওয়াতু ওয়াল আরদ এমন জান্নাত যে জান্নাতের প্রস্থই হলো সাত আসমান সাত জমিনের সমান সুবহানাল্লাহ সাত আসমান সাত জমিনের সমান যা যে জান্নাতের প্রস্থ তো দৈর্ঘ্য কি হবে আল্লাহ তাআলা এটা দিয়ে বুঝাচ্ছেন যার প্রস্থই হলো সাত আকাশ সাত জমিনের সমান তো দৈর্ঘ্য যে কি হবে সেটা বাসা দিয়ে ব্যক্ত করা সম্ভব নয় বোঝানো সম্ভব নয় এত বড় জান্নাত সেই জান্নাতের জন্য তোমরা কম্পিটিশন করবো আর মাগফিরাত লাভের জন্য কম্পিটিশন করো এই জন্য কম্পিটিশনের সুযোগ আল্লাহ তাআলা করে দিয়েছেন 24 ঘন্টার মধ্যে দেখবেন তাহাজ্জুদের একটা সময় রেখেছেন একটা স্পেশাল টাইম তো মানুষ যাতে একটা উপলক্ষকে সামনে রেখে একটা সময় সুযোগকে কাজে লাগিয়ে এখানে একটা মেলা হয় তো মেলায় মানুষ যায় ডিসকাউন্ট হয় মানুষ যায় মূল্য ছাড় বা ডিসকাউন্ট বা সেল তো সেল ডিসেম্বরের সেল ক্রিসমাস হলিডের সেল ব্ল্যাক ফ্রাইডের সেল তো বিভিন্ন সেল বিভিন্ন হলিডে উপলক্ষে যে সমস্ত সেল রয়েছে এগুলোতে মানুষ দৌড় দেয় তো এই জন্য আল্লাহ তাআলাও এইভাবে সেল লাগাইছেন একদিকে বলছেন কম্পিটিশন করো ব্যবসায়ীরা দুনিয়ার ব্যবসায়ীরা যেভাবে ব্যবসা বাণিজ্যের জন্য তারা একটা উপলক্ষ তৈরি করে পরিবেশ তৈরি করে সুযোগ তৈরি করে ঠিক একইভাবে আল্লাহ তাআলাও কম্পিটিশনের হুকুম দিয়েছেন যে প্রতিযোগিতা করো কম্পিটিশন করো দুইজনে দৌড় দেও আর কে অগ্রসর হবে কে আগে যাবে এর জন্য চেষ্টা করো সবাইকে পেছনে ফেলে দিনের জন্য ইসলামের জন্য আর দুই জিনিসের জন্য এই দৌড়টা লাগবে দৌড় দিবে দুই জিনিসের জন্য প্রতিযোগিতা করবে দুই জিনিসের জন্য একটা হলো আল্লাহর পক্ষ থেকে যে মাগফিরাত বিতরণ করা হয় ক্ষমা সেটার জন্য আর আরেকটা হলো জান্নাত লাভের জন্য ক্ষমা এবং জান্নাত লাভ এই দুটোর জন্য আমাদেরকে কম্পিটিশন করতে হবে আর এই কম্পিটিশনটা করার জন্য আল্লাহ তাআলা যেভাবে হুকুম দিয়েছেন একইভাবে সময় সুযোগও করে দিয়েছেন 24 ঘন্টার মধ্যে তাহাজ্জুদের সময় রয়েছে গুরুত্বপূর্ণ তো এই সময়ের
স্পেশাল অফার রয়েছে, স্পেশাল অফার রয়েছে, বিশেষ সেল রয়েছে, বিশেষ ডিসকাউন্ট রয়েছে, সওয়াব বেশি, নেকি বেশি, মর্যাদা বেশি, আল্লাহর নৈকট্য বেশি, তাড়াতাড়ি অর্জন হয় এবং আল্লাহর ওলিতে মানুষ পরিণত হয়ে যায়। সুবহানাল্লাহ। তো চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ সময় দিয়েছেন, বিশেষ কিছু স্থান দিয়েছেন, যেভাবে বিশেষ স্থানে মেলা বসে, সেল লাগে এবং বিভিন্ন ধরনের ডিসকাউন্ট পাওয়া যায়, বিভিন্ন ধরনের অফার পাওয়া যায়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা রয়েছে, বাই ওয়ান গেট ওয়ান ফ্রি, এই রকমের বিভিন্ন সুযোগ রয়েছে। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বিশেষ কিছু স্থান রেখেছেন, মসজিদুল আকসা, মসজিদে নববী শরীফ, মসজিদে কুবা, মসজিদে হারাম, ইন মক্কাতুল মুকাররমা, মহল্লার মধ্যে গড়ের চেয়ে মসজিদ ভালো, মসজিদের চেয়ে জামে মসজিদ ভালো। তো গড়ে নামাজ পড়লে এক নামাজের এক সওয়াব, মসজিদে গিয়ে জমাত সহকারে পড়লে সাতাইশ রাকাতের সওয়াব, আর জামে মসজিদে পড়লে পাঁচশো রাকাতের সওয়াব, মসজিদে আকসায় পড়লে এক হাজার রাকাতের সওয়াব, মসজিদে নববী শরীফে পড়লে এক হাজার রাকাতের সওয়াব, পঞ্চাশ হাজার রাকাতের সওয়াব অন্য বর্ণনায় পাওয়া যায়, আর মসজিদুল হারাম ইন মক্কাতুল মুকাররমায় পড়লে এক লক্ষ রাকাতের সওয়াব। শীতকালটা আমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ উপলক্ষ। হাদিসের মধ্যে বলা হয়েছে যে শীতকাল হলো মুমিনের জন্য ইবাদত বান্দাগির উদ্দেশ্যে, এটা হলো বসন্তকাল, এই সুযোগ যেন আমরা কাজে লাগাই। জাযাকাল্লাহ মুফতি সাহেব, আমরা একটা ব্রেকে চলে যাই ইনশাআল্লাহ। সময় দর্শক বন্ধু, আমাদের ব্রেকের সময় হয়ে গেছে, ইনশাআল্লাহ আমরা আপনাদের প্রশ্ন নিব, আমাদের সঙ্গে থাকুন, ইনশাআল্লাহ দেখা হবে ব্রেকের পর। ততক্ষণ সঙ্গে থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ইকরা বাংলার দর্শক শ্রোতা, প্রিয় ভাই বোনেরা, আমরা একটি সংক্ষিপ্ত বিরতির পর আপনাদের প্রিয় অনুষ্ঠান ইসলামিক কিউএনএ উইথ ইকরার প্রোগ্রামে আমি মাহমুদ আল আমিন এবং আমার সঙ্গে আছেন ইকরা বাংলা ইকরা উর্দু সম্মানিত আলোচক জাবেদুল খায়ের আল ইসলামের সম্মানিত প্রতিষ্ঠার প্রিন্সিপাল হযরত আল্লামা হযরত মাওলানা মুফতি আব্দুল মুতাল্লিব হাফেজাহুল্লাহ। জি হযরত। জি মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, সরাসরি চলে গেলাম। আলহামদুলিল্লাহ, আমাদের দর্শক সুন্দর সুন্দর প্রশ্ন করতেছেন। এই এত উইন্টার, এত ব্যস্ততার পরে কিন্তু দিনের দিকে যে আমাদের মা বোনদের এত, আলহামদুলিল্লাহ, দিন বিষয়ে জিজ্ঞাসা, দিন এবং ইসলাম হলো পরিপূর্ণ একটা জীবন ব্যবস্থার নাম। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা জীবনের এমন কোনো দিক রাখেননি, এমন কোনো অংশ দেননি আমাদেরকে যে সম্পর্কে ইসলাম আমাদেরকে পরিপূর্ণ দিক নির্দেশনা দেয়নি। তো কিন্তু আমরা মুষ্টিমেয় সংখ্যক কিছু ইবাদতের মধ্যে দিনকে, ইসলামকে আমরা সীমাবদ্ধ করে রেখেছি, সীমাবদ্ধ করে ফেলেছি। অথচ আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ইরশাদ করছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা, হে ইমানদারেরা, তোমরা পুরো ইসলামের মধ্যে পরিপূর্ণরূপে তোমরা অন্তর্ভুক্ত হয়ে যাও, পরিপূর্ণরূপে ফুল ইসলামের মধ্যে তোমরা অনুপ্রবেশ করবে, এটা আল্লাহর হুকুম। এখন আমার ব্যক্তিগত জীবনও ইসলামী হতে হবে, ইবাদত বন্দেগীও ইসলাম অনুযায়ী হতে হবে, আকীদা বিশ্বাস ইসলাম অনুযায়ী হতে হবে, আমার যত বোধ বিশ্বাস রয়েছে, আকীদা রয়েছে, ফেইথ রয়েছে, বিলিভস রয়েছে, সবগুলো বোধ বিশ্বাস, আকীদা বিশ্বাস, ইমানিয়াত যেগুলোকে বলা হয়, সেগুলো ইসলাম অনুযায়ী সঠিক হতে হবে। আকীদার মধ্যে অনেক দুর্বলতা আমাদের রয়েছে, বোধ বিশ্বাসের মধ্যে দুর্বলতা রয়েছে, এর কারণে অনেক ইবাদত পর্যন্ত কবুল হবে না। তো আকীদা বিশ্বাস সহি বিশুদ্ধ হতে হবে, এটা খুব জরুরি। এটা হলো ইসলামের একটা বড় চ্যাপ্টার। এরপরে দ্বিতীয় চ্যাপ্টার হলো ইবাদত বন্দেগি, ইমানিয়াত এবং আকায়েদ। আকিদার বহু বচন হলো আকায়েদ। তো ইমানিয়াত এবং আকিদা বিশ্বাস তথা বোধ বিশ্বাস, ফেইথ, বিলিভস, এগুলো পরিপূর্ণ শুদ্ধ হতে হবে, সঠিক হতে হবে। এরপর হলো ইবাদত বন্দেগির বিশাল বড় চ্যাপ্টার ইসলাম রেখেছে। তো ইবাদত বন্দেগি পরিপূর্ণ ইসলাম অনুযায়ী হতে হবে, সুন্নাহ অনুযায়ী হতে হবে। ওয়াহুম ইয়াহসিরুন আন্নাহুম ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইয়াহসিনুন সুনআ, অনেক ইমানদার নয় যারা, অনেক মানুষের মনে আছে যারা মনে করে আমরা দুনিয়াতে অনেক ভালো কাজ করছি, কিন্তু এটা যেহেতু মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী নয়, সুন্নাত অনুযায়ী নয়, এজন্য আল্লাহর কাছে এটা অ্যাকসেপ্টেড হবে না, গ্রহণযোগ্য হবে না, এটা রিজেক্টেড হবে, প্রত্যাখ্যাত হবে আল্লাহর কাছে, এটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলা এটাকে ফেলে দেবেন। কারণ আমার শেষ নবী, আখেরি নবী, শেষ পয়গম্বর, সর্বশেষ আমার বার্তাবাহক হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
যে নিয়ম নিয়ে যে পদ্ধতি নিয়ে আমার মনোনীত যে দিন এবং ব্যবস্থা নিয়ে তিনি দুনিয়াতে এসেছিলেন সেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম পদ্ধতি এবং তরিকা অনুযায়ী তার সুন্নাহ অনুযায়ী না হওয়ার কারণে তোমার ভালো কাজগুলো রিজেক্টেড হয়ে যাবে তো এই জন্য ইবাদত ইবাদতের বিরাট বড় চ্যাপ্টার রয়েছে ইবাদতের অধ্যায় রয়েছে কিন্তু সেটা হতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী হযরত আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা আল্লাহর নবীর বিশেষ গুরুত্বপূর্ণ সাহাবি যাকে আফকাহুস সাহাবা বলা হয় এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার অনেক প্রশংসা করেছেন সহিহ হাদিসের মধ্যে তার প্রশংসা বিদ্যমান রয়েছে অন্যান্য সাহাবায়ে কেরামগণ তার প্রশংসা করেছেন সেই আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলছেন যে নামাজের মধ্যে একটা জিনিস ফরজ ছিল না ফরজ মনে করে একটা ভালো ইবাদতের অংশ কেউ ঢুকিয়ে দিল মনে করেন ফর এক্সাম্পল কোরআন শরীফ তিলাওয়াত করে ফেললো সিজদার মধ্যে গিয়ে কিছুক্ষণ তিলাওয়াত করে ফেললো যে সিজদায় গেলাম কিছুক্ষণ তিলাওয়াত করে ফেলি তো নামাজের মধ্যে যেটা ফরজ নয় জরুরি নয় নামাজের অংশ নয় সেটাকে জরুরি মনে করে নামাজের অংশ যদি কেউ বানিয়ে ফেলে তাহলে হযরত আব্দুল্লাহ বিন আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথাটা বলছেন যে সে যেন শয়তানের অংশ নামাজের মধ্যে ঢুকিয়ে ফেললো একটা ভালো কাজ করা সত্ত্বেও সে শয়তানের অংশ নামাজের মধ্যে যেন ঢুকিয়ে ফেললো নামাজের মধ্যে শয়তানের একটা অংশ সে ঢুকিয়ে ফেললো তো কত ভালো একটা কোরআন শরীফের তিলাওয়াত করছে আবার আমি বলবো এটা শয়তানের অংশ কীভাবে হলো যেহেতু এটা নামাজ সিজদার মধ্যে নামাজের অংশ নয় এখন যদি এটাকে কেউ নামাজের অংশ মনে করে জরুরি অনুষঙ্গ হিসাবে যদি নামাজের অন্তর্ভুক্ত করে ফেলে তাহলে এটা ভালো কাজ বাজ্যত হওয়া সত্ত্বেও এটা সে এমন নামাজের মধ্যে আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষ্য অনুযায়ী সে শয়তানের অংশ নামাজের মধ্যে সামিল করে নিল তো ইবাদত বন্দেগি দ্বিতীয় চ্যাপ্টার তৃতীয় চ্যাপ্টার হলো ইসলামের মুআমালাত লেনদেন লেনদেন অ্যাগ্রিমেন্টস ব্যবসা বাণিজ্য কর্জ দেয়া কর্জ নেয়া এরপরে পিতার মিরাশের মধ্যে উত্তরাধিকারের মধ্যে অংশ কতটুকু কে পাবে এই সবগুলো লেনদেন এবং মামলাত এবং অ্যাগ্রিমেন্টসের অন্তর্ভুক্ত ব্যবসা বাণিজ্য হাজার ধরনের ব্যবসা বাণিজ্য নতুনভাবে হয়েছে অনেক নতুন কোম্পানি আগে ছিল না আন্তর্জাতিক কোম্পানিগুলো অস্তিত্ব লাভ করেছে বিভিন্ন ন্যাশনাল ব্যবসা ইন্টারন্যাশনাল ব্যবসা এবং বড় বড় কোম্পানি এগুলো বর্তমান সময়ের নতুন আবিষ্কার তো ব্যবসার নতুন নতুন পদ্ধতি এবং সেল সাপ্লাই ডিমান্ড অ্যান্ড সাপ্লাই এবং বিদেশে এই অনেক জিনিসকে পাঠানো এইসবগুলো কিন্তু রয়েছে তো হাজার নয় লাখো ধরনের অ্যাগ্রিমেন্টস ব্যবসা বাণিজ্য তেজারত এই সবগুলোর যত ধরনের লেনদেন হতে পারে অ্যাগ্রিমেন্টস হতে পারে ব্যবসা বাণিজ্য হতে পারে এই সবগুলোকে শরীয়ত বলেছে মুআমালাত তো ইসলামের তৃতীয় চ্যাপ্টার হলো মুআমালাত তো আমরা কিছু ইবাদতের প্রশ্ন তো করি নামাজ সম্পর্কে প্রশ্ন করি কিন্তু লেনদেন কোনটা জায়েজ হচ্ছে কোনটা জায়েজ হচ্ছে না ব্যবসা বাণিজ্য কোনটা জায়েজ হচ্ছে কোনটা জায়েজ হচ্ছে না দুইজনের মধ্যে অ্যাগ্রিমেন্ট হচ্ছে কোনো না কোনোভাবে এই অ্যাগ্রিমেন্ট কোনটা জায়েজ হচ্ছে কোনটা জায়েজ হচ্ছে না এর মধ্যে কোনটা হালাল কোনটা হারাম আমি হারামের মধ্যে পতিত হচ্ছি কি না এই প্রশ্ন কম মুসলমান করে থাকেন কারণ মুআমালাত এবং লেনদেনকে ইসলামের গুরুত্বপূর্ণ অবিচ্ছেদ্য অংশ কেউ মনে করে না মাসালা জিজ্ঞাসা করলে হয় তালাকের মাসালা কেউ জিজ্ঞাসা করবে না হয় নামাজ সংক্রান্ত কোনো একটা মাসালা এটাও জরুরি অবশ্যই জিজ্ঞাসা করবেন কিন্তু সামাজিক জীবন এরপর এই লেনদেন এগ্রিমেন্টস ব্যবসা বাণিজ্য হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো তো জিজ্ঞাসা করার বিষয় কিন্তু কজন মুসলমান জিজ্ঞাসা করেন যে আমি এমন দোকান দিচ্ছি ব্যবসার এমন একটা নতুন দুজনের মধ্যে একটা অ্যাগ্রিমেন্ট হয়েছে এটা জায়েজ কি জায়েজ না আপনারা কি কয়জন প্রশ্ন করেন এই ধরনের প্রশ্ন তো আমাদের প্রোগ্রামে কম আসে তৃতীয় আরেকটা চ্যাপ্টার অফ ইসলাম হলো ইসলামের আরেকটা অধ্যায় হলো একটা হলো ইমানিয়াত আকায়েদ দ্বিতীয় হলো ইবাদাত তৃতীয় হলো মুআমালাত অ্যাগ্রিমেন্টস আর চতুর্থ হলো মুআশারাত মুআশারাত বলা হয় সামাজিক জীবন সামাজিক জীবন একে অন্যের হক কি পিতার হক কি সন্তানের হক কি মার হক কি ভাই বোনের হক কি প্রত্যেকের অধিকার কি ন্যায্য পাওনা প্রতিবেশীর হক কি কীভাবে আমরা পরিবেশ প্রতিবেশীর সঙ্গে আমার চলাফেরা হবে উঠা বসা হবে আত্মীয় স্বজনের হক কি পুরো সমাজ জীবন এর মধ্যে এসে যায় গাড়িতে বাসে উঠেছেন ট্রেনে উঠেছেন প্লেনে উঠেছেন আপনার পার্শ্ববর্তী মানুষদের সঙ্গে পাশের সিটের মানুষের সঙ্গে আপনার ব্যবহার কী কী হওয়া উচিত
কি ধরনের আপনার আচরণ হতে হবে ও সাহিবি বিল জাম্ব বলে কোরআনে করিম এর আলোচনা আমাদের সামনে নিয়ে এসেছে এবং প্রতিবেশী বা নেইবারের নতুন আরেকটা প্রকারভেদ দুনিয়ার সামনে উপস্থাপন করেছে ইসলাম তো প্রতিবেশীর হক কি মহল্লাবাসীর হক কি নিজের স্ট্রিটের মানুষের হক কি যে পাশে নামাজ পড়ছে তার হক কি রাস্তার হক কি ছয় সাতটা হক রাস্তার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিন্ন ভিন্ন বা অঙ্গীকে বয়ান করেছেন এই সবগুলো হলো সামাজিক জীবন সামাজিক জীবন সংগঠনের একটা নিয়মাবলী রয়েছে বিভিন্ন ধরনের সমিতি রয়েছে বিভিন্ন ধরনের আত্মীয়তার সম্পর্ক রয়েছে মা বাবার হক রয়েছে সন্তানাদের হক রয়েছে আত্মীয় স্বজনের হক রয়েছে প্রতিবেশীর হক রয়েছে গ্রামবাসীর হক রয়েছে মহল্লাবাসীর হক রয়েছে অল্প সময়ের সাথী যারা তাদের হক রয়েছে গাড়িতে বাসে ট্রেনে প্লেনে যেখানেই যাবেন এটা পুরোটাই হলো সমাজ জীবন কূটনৈতিক সম্পর্ক রাজনৈতিক সম্পর্ক দুই দেশের সৌহার্দ্যতাপূর্ণ পারস্পরিক সম্পর্ক এই সবগুলো ইসলামের সমাজ জীবনের অন্তর্ভুক্ত এরপরে হলো আখলাকিয়াত চরিত্র ব্যবহার আচার আচরণ এবং আত্মশুদ্ধি আত্মশুদ্ধি আত্মার পবিত্রকরণ আত্মাকে পবিত্র করা চরিত্রকে কলুষতা মুক্ত করা আখলাককে ভালো করা চরিত্রকে ভালো করা এবং নিজের অন্তরাত্মাকে কলুষ মুক্ত করা পবিত্র করা এর বিশাল বড় একটা চ্যাপ্টার রয়েছে তো ইসলামের পাঁচটা চ্যাপ্টার রয়েছে একটা হলো ইমানিয়াত এবং আকিদা দ্বিতীয় হলো ইবাদাতের বিরাট বড় চ্যাপ্টার রয়েছে ইবাদতের বিশাল বড় একটা চ্যাপ্টার রয়েছে কত ধরনের ইবাদত আবার দুই প্রকার ডাইরেক্ট ইবাদত ইনডাইরেক্ট ইবাদত আর এরপরে মামলাত বা লেনদেন এগ্রিমেন্টস এগুলো আর এরপরে সমাজ জীবন আর এরপরে হলো আখলাকিয়াত এবং চারিত্রিক জীবন তো চারিত্রিক জীবনের ইসলামের দর্শন কি সেটা ভিন্ন আমরা যেটা বুঝি তার চেয়ে আর একটু ভিন্ন ইসলামের চারিত্রিক জীবন এবং আখলাকিয়াতের যে গণ্ডি সেটা একটু ব্যাখ্যা সাপেক্ষ আমি বিস্তারিত আলোচনায় যাচ্ছি না আমার বলবার উদ্দেশ্য হলো এই আখলাকিয়াতের মধ্যে আছে আমার অন্তরে তাকাব্বুর আছে কি না অহংকার আছে কি না আমার মধ্যে হিংসা আছে কি না হিংসা থেকে আমাকে মুক্ত হতে হবে পবিত্র হতে হবে অহংকার থেকে সম্পূর্ণ আমাকে পবিত্র হতে হবে আদাওয়াত ক্ষীণা আত্মবিমুগ্ধিতা অহংকারের আবার কতটা প্রকার আছে কোন স্টেজে আমার ক্যান্সার এই অহংকার এটা একটা ক্যান্সার তো ক্যান্সারের বিভিন্ন স্টেজ আছে তো এই ধরনের কলুষতা থেকে নিজেদেরকে মুক্ত করা এটা জরুরি কিন্তু কজন আমাদের মধ্যে আছে যে হুজুর আমার মধ্যে অহংকার আছে মুফতি সাহেব আমার মধ্যে অহংকার আছে আমার এটার চিকিৎসা কি হতে পারে বা আমার হিংসা আছে আমার হিংসার রূপটা আমি কিভাবে দূর করতে পারি তো আমরা ইসলামকে ইবাদতের মধ্যে সীমাবদ্ধ করে ফেলেছি আপনাদের প্রশ্নের যে গণ্ডি সেটা এত সংকীর্ণ সীমাবদ্ধ এবং অল্প কয়েকটা বিষয় নিয়ে আপনাদের প্রশ্ন হয় কিন্তু আপনাদের প্রশ্ন আমি চাইবো যেটা এটা একটু আপনাদেরকে সম্বোধন করে এইভাবে একটু জোর করেই কথাটা বলছি এই জন্য যে আমি অনেকবার আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার শুকরিয়া হিসাবে বলছি আল্লাহ তাআলার তৌফিকে ইসলাম যে একটা সম্পূর্ণ জীবন ব্যবস্থা এই বিষয়টা উল্লেখ করার চেষ্টা করেছি কিন্তু আমাদের পুরো সমাজ জীবন ব্যবসা বাণিজ্য আমাদের আখলাক চরিত্র আমাদের ইসলামের যে আরও কতগুলো দিক রয়েছে পার্কিংয়ের মধ্যে ইসলামের কোনো বিধান আছে কি না গাড়ি পরিচালনার গাড়ি চালানোর মধ্যে ইসলামের কোনো বিধান আছে কি না আপনি সফর করছেন এর মধ্যে প্রতিবেশীর হক হতে পারে কি না সফর সঙ্গীদের হক কি হতে পারে রাস্তা দিয়ে চলছেন ওই রাস্তার হক এবং অধিকার কি হতে পারে এগুলো সমাজ জীবন আবার ব্যবসা বাণিজ্য হালাল হারাম অনেকগুলো রয়েছে তো আমরা আমাদের সাধারণত প্রশ্নের মধ্যে এটা কেউ কোনোদিন আপনারা প্রশ্ন করেন না আমিও হয়তো করি না যে আমার মধ্যে অহংকার রয়েছে এই অহংকারের রূপ থেকে আমি কীভাবে মুক্তি লাভ করতে পারি তাকাব্বুর রয়েছে এটা হারাম এবং শিরক আল কিবরিয়া ও রিদাই এটা যদি কেউ লোক দেখানো রিয়াকারী রিয়াকারীর রোগ আমার রয়েছে আমি নামাজ পড়ি এই জন্য যে মানুষ দেখে যেন বলে আমি তাহাজ্জুদ গুজার নামাজি পরহেজগার আল্লাহওয়ালা মানুষ আমার প্রশংসা যেন করে এই নিয়ত আমার চলে আসে এর চিকিৎসা আমি কীভাবে করতে পারি এই প্রশ্ন কি আপনারা করেন আমরা কি করি অহংকার যে মুস্তে সবজি আমার ভিতরে অহংকার আছে কি না এর জন্য আলামত কি কয়েকটি আলামত বলতেন ইমাম গাজালি রহমতুল্লাহ আলহের কিতাব রয়েছে কিমিয়ায় সাআদত ইহিয়া উলুমুদ্দিন এবং আরও কিতাবাদি রয়েছে এই কিতাবাদিগুলো যদি আপনারা পড়েন বাংলায় যেগুলো অনুবাদ হয়েছে কিমিয়ায় সাআদত ইহিয়া উলুমুদ্দিন এই সমস্ত কিতাবাদি পড়লে এখনও বুঝতে পারবেন যে অহংকারের কত ধরনের প্রকারভেদ রয়েছে আর অহংকারের কী কী লক্ষণ হতে পারে অহংকারের অনেকগুলো লক্ষণ অনেকগুলো আলামত রয়েছে আমার বেশি রাগ উঠে যাওয়া কেউ আমাকে একটা সংশোধনমূলক কথা বলল আমি যদি বিচলিত হয়ে যাই রাগান্বিত হয়ে যাই এর ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলছেন এই বেশি রাগ ওঠাটা অহংকারের লক্ষণ আমি এটা সহ্য যে করতে পারলাম না
একজন যদি সঠিক কথা বলে, হ্যাঁ এটা সবার সামনে এইভাবে লজ্জা দিয়ে হয়তো বলাটা উচিত ছিল না, কিন্তু হয়তো ভুল নিয়মে বলে ফেলেছে, কিন্তু আমার জন্য পজিটিভলি চিন্তা করা উচিত, যদিও পদ্ধতি তার বলার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু আমার মধ্যে তো মনে হয় এই ভুলটা আছে, অবশ্যই আমার মধ্যে তো এই ভুলটা আছে। একবার আমাদের এক উস্তাজ হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানভি সাহেব রহমতুল্লাহ আলাইহি, যিনি ইখতিলাফে উম্মত ওয়া সিরাতে মুস্তাকিম কিতাবও লিখেছেন, হযরত মাওলানা ইউসুফ লুধিয়ানভি রহমতুল্লাহ আলাইহি শেখ সেলিম দুরাত সাহেবেরও শেখ, অনেক বড় আলিম ছিলেন, আল্লাহওয়ালা ছিলেন, কত লক্ষ লক্ষ উলামায়ে কেরামের সরে তাজ ছিলেন। একবার এক মানুষ ওনাকে অনবরত খারাপ বলছে, গালি দিচ্ছে এবং অন্যান্য মানুষ বসা, বাকি সকলের রক্ত গরম হয়ে যাচ্ছে আর হযরত মাথা নিচু করে এইভাবে শুনছেন, আর সে একাধারে তাঁর যত ধরনের ভুল ত্রুটি হতে পারে মিথ্যা অপবাদ দিয়ে গালি গালাজ করে সে অনেকগুলো বলছে মিথ্যা বানিয়ে, আবার সবার সামনে অপদস্থ করছে, অপমানিত করছে, অসম্মান করছে, বেইজ্জত বেহরমত করার চেষ্টা করছে। সবাই বলছেন যে এগুলো শোনার পর তো তুমি এগুলো কেন বলো, কেন বলছো, তোমার প্রমাণ কি, আর তুমি সবার সামনে এইভাবে কেন বলো, আমার এটা হলো, আমার এই ভুল যদি থাকে তাহলে তোমার এখানে বিচার করার অধিকার কি, কত ধরনের কথাই তো আমরা বলতে পারি। তো হযরত এই সবগুলো শুনতে শুনতে উপস্থিত সবার কারো তো আর বলবার অধিকার নেই, কিন্তু হযরত শুনছেন শুনছেন শুনছেন, দীর্ঘক্ষণ একজন মানুষ গালিগালাজ করছে এবং এত বড় আল্লাহর ওলি বুজুর্গ নেক মুত্তাকি পরহেজগার আবার বিশ্ববিখ্যাত আলিম, অনেক বড় রাইটার, যিনি এক বৈঠকে 80 পৃষ্ঠা লিখতে পারতেন, এত বড় মহান ব্যক্তিত্ব, তো উনি নিজে পরে সবগুলো বলার পর সে একবার তো স্টপ হয়েছে, বলতে বলতে তো আর থেমে গেছে একবার, কারণ থামতেই তো হবে, এতক্ষণ তো আর বলতে পারে না একজন মানুষ, একবার তো স্টপ হতে হবে। তো সে যখন একেবারে টায়ার্ড হওয়ার পর টায়ার্ড হয়েছে, এরপরে সবাই বলছেন যে হযরত এখন উঠবেন না, জানি কি যে রাগ করে কিছু উত্তর দেবেন, এটা না করে হযরত বলছেন যে ভাই আপনি যা বলেছেন এগুলো তো আমার সম্পর্কে দূরে থেকে হয়তো আপনি অনুমান করেছেন জেনেছেন, আর আমি আমার সম্পর্কে আপনার চেয়েও আমার ব্যক্তি সম্পর্কে বেশি অবগত, তো আমি সুস্পষ্টভাবে আপনাকে জানিয়ে দিতে চাই সবার সামনে যে আপনি যত মন্দ দিক বলেছেন আমার এতক্ষণে, আমি অধম এর চেয়ে আরও বেশি নিকৃষ্ট, আমার মন্দ দিক এর চেয়ে আরও বেশি, আপনি অনেক কম বলেছেন, আপনি মেহরবানি করেছেন, দয়া করেছেন, আপনি আমার সব বুরাই বলেননি, আপনি যতগুলো মন্দ দিক বলেছেন এর চেয়ে আরও বেশি মন্দ আমি, বেশি খারাপ আমি, বেশি নিকৃষ্ট আমি, বেশি অধম আমি, আর যত ধরনের দোষ আপনি উল্লেখ করেছেন করতে করতে আপনি টায়ার্ড হয়ে গেছেন, আমার মধ্যে আরও বেশি দোষ রয়ে গেছে যেগুলো হয়তো আপনি বলতেও পারেননি, এগুলো সম্পর্কে আমি জানি, তো আমি সাপোর্ট দিলাম, আপনার যা বলছেন সব আমার ব্যাপারে সত্য বলছেন, এবং আমি এর চেয়েও বেশি নিকৃষ্ট, এর চেয়েও বেশি খারাপ, এর চেয়েও বেশি অধম, তো আপনি আমার জন্য দোয়া করুন এবং আমাকে একটু সংশোধনের জন্য কিছু একটু বলেন। তো ওই মানুষ শেষ পর্যন্ত ওই মানুষটাই সাথে সাথে পায়ে পড়ে গেছে এবং বলছে যে আমি এত মহান মানুষ আমি কোনোদিন দেখিনি আমার জীবনে, আমি মন ভরে এত বেশি গালি দিলাম, এত বেশি রাগ করলাম, এত বেশি অপদস্থ করলাম, এত বেশি অপমানিত করলাম, এত বেশি রাগ করলাম, আর ওই মানুষটা তার মধ্যে ন্যূনতম রাগটা উঠলো না। তো ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে রাগ উঠে যাওয়া, রাগান্বিত হয়ে যাওয়া কোথায় কোথায়, রাগটাকে কন্ট্রোল না করতে পারা, বেশি রাগান্বিত হওয়া, অনেকে মনে করে এটা তো আমার ক্রেডিট, আমার রাগ যখন উঠে তো সারা বাড়ির সবাই ঘরের সবাই একেবারে চুপ হয়ে যায়, নীরব হয়ে যায়, কথা বলবার মতো সাহস তাদের আর থাকে না, তো আমার রাগ যখন উঠে তো সবাই আমার রাগটাকে ভয় পায়, এমনই হওয়া চাই, আসলে এটা কোনো ভালো লক্ষণ নয়। আপনি এই রাগের সময় মানুষ তার কন্ট্রোল নিজেকে করতে পারে না, সে ইনসাফের গণ্ডির ভেতরে থাকতে পারে না, সে অনেক সময় বাইরে চলে যায়, তো রাগ কন্ট্রোল করতে পারা এটা হলো বড় জিনিস। তো রাগটাও একটা মনকষ্ট যদি চলে আসে, একজন যদি কোনো খারাপ কথা বলে আর মনকষ্ট যদি চলে আসে তাহলে এটাও একটা অহংকারের লক্ষণ। আপনি নিজেকে বলছেন আমি খুব ছোট, অদম, নিকৃষ্ট, কিন্তু আপনি একটু চিন্তা করেন যে যখন এই কথাটা বলছেন, এখন যদি যাকে বলছেন যে আমি তো খুবই অধম, খুবই নিকৃষ্ট, বা একটা মাহফিলে আমি তো হয়তো বলছিলাম যে আমি তো খুব খারাপ, খুব নিকৃষ্ট, খুব অধম, হযরত হাকিমুল উম্মত মাওলানা থানভী রহমতুল্লাহ আলাইহি বলছেন যে আমি একটা এই ব্যাপারে চিন্তা করি বিষয়টা নিয়ে, সেই বিষয়টা কি, যে তুমি চিন্তা করো এই কথাটা যে যদি যাকে তুমি শোনাচ্ছ যে আমি অধম, আমি নিকৃষ্ট, আমি খারাপ, আমি সবার চেয়ে মন্দ এবং আমি গুনাহগার, আমি সবার চেয়ে খারাপ,
এই কথাগুলো বলছো, যাকে তুমি শোনাচ্ছ, তুমি একটু মনে মনে চিন্তা করো, যদি ওই লোকটি বলে হ্যাঁ জনাব আপনি একেবারে সঠিক কথা বলছেন, আপনি খুবই অনেক বড় গুনাহগার, আপনি অনেক বড় পাপি, অনেক বড় মানে খারাপ লোক, তো এই কথাগুলো সত্যায়ন করে ফেলে সে। অন্যান্য কথার মধ্যে তো সত্যায়ন আমরা কামনা করি, আর এই কথাগুলো যখন আপনি নিজেকে মন্দ বলছেন, নিকৃষ্ট বলছেন, যদি অন্যজন বলে ফেলে প্রতি উত্তরে যে এগুলো ঠিকই বলছেন আপনি, তাহলে কি লজ্জাবোধ আসবে বা কষ্ট হবে? যদি কষ্ট হয় তাহলে মনে করবেন যে এগুলো সুনাম কোড়ানোর জন্য বলছেন, অন্তর দিয়ে বলেননি, না হয় খুশি হওয়ার কথা ছিল। যদি আরেকজন বলে ইয়েস আপনি এত খারাপ, আর এটা শোনার পর বলছেন যে আমি যেভাবে বলছি আপনিও স্বীকার করছেন আমি আসলেও খারাপ, তো অন্যের কথায় যদি মনোকষ্ট না হয় তাহলেই কেবল বুঝবেন যে এটা অন্তর দিয়ে এবং সঠিক কথা বলছেন। আর আর যদি এটা যদি কষ্ট হয় মনে করেন হবে এটা চিন্তা করেন, তাহলে ভাব এটা মনে করবেন যে এটা হলো যে প্রশংসা কুড়ানোর জন্য এই কথাগুলো বলছেন। তো অনেক সময় বিনয়ের রূপে কিন্তু অহংকার থেকে যায়, এটা আমরা বুঝি না। জাযাকাল্লাহ, আমরা সুন্দর আলোচনা শুনতেছিলাম। আমরা চলে যাচ্ছি আমাদের পরবর্তী কলার দিকে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। জি সম্মানিত কলার, আসসালামু আলাইকুম। কলটা ড্রপ হয়ে গেছে, আশা করি সম্মানিত দর্শক আপনি আবার আসবেন এবং আপনার প্রশ্নের অপেক্ষা আছে ইনশাআল্লাহ। আমরা আসলে খুবই তাড়াতাড়ি, আমাদের সময় চলে যাচ্ছে, আপনার কাছে সুন্দর অহংকার বিষয়ে আলোচনা শুনতেছিলাম এবং আপনি চমৎকারভাবে অহংকার আলামতগুলো, আসলে আমরা অনেক সময় অহংকারের সংজ্ঞা আমাদেরকে জানতে হবে, যে নিজেকে শ্রেষ্ঠ মনে করা, অন্যকে অধম মনে করা। আসছে মনে কলাটা নিয়ে ইনশাআল্লাহ মুফতি সাহেব। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ বারাকাতু, মাগফিরাত ওয়া সালামু আলাইকুম ওয়া রহমতুল্লাহ ওয়া বারাকাতু। ওয়ালাইকুম সালাম রহমতুল্লাহ। জি দয়া করে প্রশ্নগুলো করুন প্লিজ। যে আমার প্রশ্নটা হইলো কি মুফতি সাহেব, ওর কাছে আমরা যে মিলাদ কই আল্লাহ রাসূল করে মিলাদ ভরে খেউ বইয়া খেউ বইয়া ওটা সম্বন্ধে মুফতি সাহেব কিছু জানতাম, আমি বুঝতাম সাইরা। জাযাকাল্লাহ। আর কোনো প্রশ্ন আছে? জি আর কোনো প্রশ্ন নাই। থ্যাংক ইউ। প্রোগ্রাম দেখতে থাকুন, ইনশাআল্লাহ মুফতি সাহেব জবাব দেবেন, আমাদের সময় কম, ইনশাআল্লাহ মুফতি সংক্ষিপ্ত আকারে ইনশাআল্লাহ। ভাই মিলাদ, এটা তো অনেক বারবার প্রশ্ন করা হয়, আলহামদুলিল্লাহ উত্তর দিয়ে থাকি। আর আমি আগেই বলবো যে উম্মতের মধ্যে ঐক্যের প্রয়োজন খুবই বেশি, অনৈক্য সৃষ্টি হয় এমন প্রশ্ন থেকে আমাদের একটু দূরে থাকাই ভালো। আল্লাহ তাআলা উম্মতের মধ্যে ঐক্যের প্রয়োজন সবচেয়ে বেশি, ইউনিটি খুবই জরুরি। মিলাদ শব্দ ওয়েলাদত থেকে এসেছে, এর অর্থ হলো জন্মের স্থান বা কাল। তো জন্মের স্থান এবং কালকে শাব্দিক অর্থে যদি আপনি বলেন, তাহলে মিলাদ শব্দের অর্থ হলো জন্মের স্থান, জন্মের কাল। তো জন্ম, তো জন্ম বলতেই তো কোন জায়গায় জন্ম হয়েছে, কোন সনে জন্ম হয়েছে, কোন তারিখে জন্ম হয়েছে, স্থান কাল অটোমেটিকলি চলে আসে। তো জন্মকে, শুভ জন্মকে বলা হয় মিলাদ। আর মিলাদুন নবী শব্দের অর্থ হলো প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম, আল্লাহর নবীর ওলাদত বা সাআদত বা শুভ জন্মকে মিলাদুন নবী বলা হয়। তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্মের চেয়ে খুশির কথা, আনন্দের ব্যাপার, আলোচনার বিষয় আর কি হতে পারে? এটা আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়, সমগ্র মুসলিম বিশ্বের নয়, মানব জাতির ইতিহাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা হলো যে যে তারিখে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুভ জন্ম গ্রহণ করেছেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম বা মিলাদ যে তারিখে হয়েছে, সেই তারিখটা মানব জাতির ইতিহাসের সবচেয়ে বড়, তাদের ভাগ্য প্রসন্ন হওয়ার একটা লক্ষণ, এবং সমগ্র মানব জাতির মুক্তির দূত প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্মের মাধ্যমে এসেছেন। আর এই জন্মটা অনেক অলৌকিকভাবে হয়েছে, এই জন্য এই অলৌকিকত্ব, অলৌকিক ঘটনাগুলো ইতিহাসের মধ্যে বর্ণনা বর্ণিত রয়েছে। আর এই ঘটনাগুলো দ্বারা বোঝা যায় উনি একজন সাধারণ কোনো মানুষ ছিলেন না, উনি সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ মহানবী, খাতামুন নবীন, সৈয়দুল মুরসালিন, ইমামুল মুত্তাকিন, ইমামুল আম্বিয়া হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকল নবীগণেরও শ্রেষ্ঠ, কুল কায়নাতের সর্বশ্রেষ্ঠ, আল্লাহর পরেই যার বুজুর্গীয় বড়ত্ব এবং শ্রেষ্ঠত্বের অবস্থান, এমন এক মহান ব্যক্তিত্ব এসেছেন, তার জন্মের ঘটনাগুলো জানলেই হয়। তো এই শুভ জন্ম, শুভ জন্মের আলোচনাকে বলা হয় মিলাদুন নবী। তবে এখানে আরেকটা শব্দ আছে সিরাতুন নবী, এটাও আমাদের জানতে হবে। সিরাতুন নবী হলো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পুরো জীবন ইতিহাস, পুরো জীবন বৈশিষ্ট্য, পুরো আদর্শ, জন্ম থেকে নিয়ে আরম্ভ করে ইন্তেকাল পর্যন্ত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম থেকে আরম্ভ করে ইন্তেকাল পর্যন্ত পুরো জীবনটাকেই বলা হয় সিরাতুন নবী। আর শুধু জন্মকে বলা হয় মিলাদুন নবী। তো সিরাতুন নবীর মধ্যে মিলাদুন নবী অটোমেটিকলি ঢুকে যায়,
ভেতরে অন্তর্ভুক্ত হয়ে যায়। তো এই জন্য আমাদেরকে পুরো সিরাতুন নবী নিয়ে আলোচনা করতে হবে, এর মধ্যে জন্ম নিয়েও আলোচনা করা নফল ইবাদত সওয়াবের কাজ এবং বরকতময় কাজ, আর এর দিকে আমাদের অগ্রসর হতে হবে। তবে এর জন্য কোনো বিশেষ দিন ধার্য করা, দিনকে জরুরি মনে করা, এটা যেহেতু ইসলাম জরুরি সাব্যস্ত করেনি, সুতরাং দিন তারিখ ধার্য করা বিশেষ নিয়ম পদ্ধতি যেটা ইসলাম সুনির্দিষ্ট করেনি বা জরুরি সাব্যস্ত করেনি, এমন কোনো পন্থাকে জরুরি বানিয়ে ফেলা এবং এমন কোনো ডেটকে জরুরি বানিয়ে ফেলা মোটেও ঠিক নয়। এটা সারা জীবন যে কোনো সময় প্রত্যেক দিন যে কোনো সময় আমরা করতে পারি এবং সব দিনকে ইবাদত হওয়ার ক্ষেত্রে সমান মনে করা আমাদের আকীদা হওয়া উচিত। জাযাকুমুল্লাহ খায়ের। সম্মানিত দর্শক বন্ধু, প্রিয় ভাই বোনেরা, আলহামদুলিল্লাহ আমাদের দর্শকরা আজকে প্রোগ্রামের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সুন্দর সুন্দর চমৎকার প্রশ্ন করেছেন এবং মুফতি সাহেব সময় নিয়ে চমৎকারভাবে বিস্তারিত সফর সম্পর্কে, অহংকার সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছেন। আমাদের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যারা ছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকে জাযা দান করুন। মুফতি সাহেব, আপনাকে আন্তরিক শুভেচ্ছা এবং মুবারকবাদ শুকরিয়া জানাই, আপনি কষ্ট করে এসেছেন। আমরা এই মুহূর্তে ইনশাআল্লাহ প্রোগ্রাম শেষ করেছি, আমাদের জন্য দোয়া করবেন, আমরা আপনাদের জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।